بسم الله الرحمن الرحيم عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদের আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন ফরসকার ইসলামিক স্কুল মাদ্রাসা শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে মহিলাদের বিশেষ মাসাইল এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ আর 10-15 মিনিট পরে ইনশাআল্লাহ দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব জাযাকুমুল্লাহ খাইর الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شمان تيخرا بانلار دوري بان كاتير في يدرش ستا باي بان بونيرا أذكر مدر على چه بشوي ما بون در خاص كسو مسائل نيه جتا شدو ما بون در شتي রিলেটেড রিলেভেন্ট সেটি হলো হায়েজ নেফাজ এবং ইস্তেহাজা মান্থলি পিরিয়ড মেনসিস এবং নেফাজ সন্তান জন্ম নেওয়ার পরে যে ব্লিডিং হয় প্রিনিডল ব্লিডিং এবং ইস্তেহাজা এই তিনটি বিষয় নিয়ে প্রথমেই কমাচে নিচ্ছে এই কারণেই মশলা বোঝানোর স্বার্থে এই বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমে এগুলো আলোচনা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহ লা ইস্তাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক কথা বলতে আল্লাহ পাক লজ্জাবোধ করেন না তো মশলা বোঝানোর স্বার্থে আমরাও আজকে আলোচনা করতে যাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মশলাগুলো আলোচনা করেছেন এটাও হাদিসের পাঠ সাহাবায়ে কেরামরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মশলা জিজ্ঞেস করেছেন অনেক মহিলারাও নবী করিম সাল্লামের কাছে এসে এই মশলাগুলো জিজ্ঞেস করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধ্য অনুযায়ী এই মশলাগুলো পর্দার আড়াল থেকে কথার আড়াল থেকে বোঝানোর চেষ্টা করেছেন কোনো কোনো সময় রসুল ইসলামের ওয়াইফগণ এই মশলাগুলো বিস্তারিতভাবে বোঝানোর জন্য মহিলাদেরকে ভিতরে নিয়ে ওনারা কিন্তু জিনিসটা আর একটু খুলে তাদেরকে বোঝানোর চেষ্টাও করেছেন যেমনটি হয়েছে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে একজন মহিলা বুখারী শরীফের ঘটনা হায়েজের গোসল কীভাবে করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একজন মহিলা হায়েজ থেকে পাকার সময় গোসল কীভাবে করবেন এই জিনিসটা বুঝাইতে গিয়ে শেষ থেকে বলেছিলেন যে তুমি একটি কাপড়ের টুকরার মধ্যে বা চামড়ার টুকরার মধ্যে একটু খুশবু গ্রান জাতীয় কোনো জিনিস স্যান্ড জাতীয় কোনো জিনিস লাগাইয়া যে সমস্ত জায়গার মধ্যে নাপাক রয়েছে ওই জায়গাটা তুমি ক্লিন করতে হবে তখন উনি বারবার জিজ্ঞাসা করেন আসলে কাইফা তাহারুবি হ্যাঁ আসলে আমি বুঝতে পারি না এটা দিয়ে আমি কীভাবে আমি
ক্লিন আমাকে নিজেকে পরিষ্কার করব। রাসূল বলেছেন সুবহানাল্লাহ তাতাহারি বিহা, তুমি এটার মাধ্যমে ভালোভাবে তুমি পবিত্রতা অর্জন করবে। তুমি আব্বার যেখানে রাসূলুল্লাহ কাইফা আতাত্তাহারু বিহা, রাসূলুল্লাহ আমি বুঝতে পারি না আমি কীভাবে এই কাপড়ের টুকরা বা চামড়ার টুকরা মধ্যে এভাবে মাস্ক বা খুশবু বা এগুলো লাগাইয়ে আমি কীভাবে আমি ক্লিন করবো আমি বুঝতে পারি নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাজতা জাবতুহা ইলাইয়া, আমি মহিলাকে হাতে ধরে ভিতরে নিয়ে গিয়ে তারপরে আমি জিনিসটা ভালোভাবে বুঝিয়ে দিলাম কীভাবে করতে হবে প্র্যাকটিক্যালি। তো উত্তম এটাই, মা বোনদের এই মাসালা আর একজন সিস্টার যদি বুঝান খুবই ভালো। বাট এর পরেও কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলোচনা করেছেন, সাহাবা মহিলারাও নবী কাছে মাসালা জিজ্ঞেস করেছেন। এজন্য জেনারেলি আমিও এখানে আজকে আলোচনা করতে চাচ্ছি এবং আমরা প্রত্যেকেরই মা বোনদের এই মাসালাগুলো জানা ফরজে আইন, পুরুষদের জন্য জানা ফরজে কেফায়া। সো বয়স, একটা নির্দিষ্ট বয়সে মা বোনদের এই মেনসিস হওয়াটা খুবই স্বাভাবিক, আরবিতে হায়াত বলে। একজন প্রাপ্তবয়স্কা নারীর প্রতি মাসে যে ব্লিডিংয়ের সাইকেলিং হয়, যে মেনসিস হয়, এটাকে আরবিতে হায়াত বলে। ভিন্ন ভিন্ন ওলামায়ে কেরাম মতামত থাকলেও আমি যেটি বলতেছি হাদিসের আলোকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ অনেক সাহাবা তাবিন তবে তাবিন যে মতটি অবলম্বন করেছেন সেটি আমি বর্ণনা করতেছি, যে মেনসিস এবং হায়েজের ক্ষেত্রে কমপক্ষে তিন দিন বা তিন রাত হতে হবে, এর চেয়ে নিচে হলে এটাকে হায়েজ সুমার করা হয় না, এটাকে ইস্তেহাদা বা নর্মাল ব্লিডিং হিসাবে ধরে নেওয়া হয়। এবং বেশিরভাগ পাঁচ বা ছয় বা সাত দিন হয়, ম্যাক্সিমাম দশ দিন, দশ দিনের অতিরিক্ত হয়ে গেলেও এটাকে হায়েজ ধরা হয় না, এটাকে ইস্তেহাদা হিসাবে ধরে নেওয়া হয়। নেফাসের ক্ষেত্রে সন্তান জন্ম নেওয়ার পরে যে ব্লিডিং হয় যেটা সাধারণত দুই তিন সপ্তাহ কম বেশ হতে পারে, চল্লিশ দিনের পরেও যদি এই ব্লিডিং কন্টিনিউ থাকে তাহলে কিন্তু ওই সময় এটাকে ইস্তেহাদা ধরে নেওয়া হয়। তো ইস্তেহাদা মানে নর্মাল ব্লিডিং, নাক দিয়ে যদি কার রক্ত যায় বা বডির কোনো জায়গার মধ্যে কোনো রক্ত হয়, রক্তকরণ হয় সব সময়, এদেরকে মাজুর বা মাজুরের লিস্টে পরিগণিত করা হয়। মনে করেন কারো অরিশ হয়ে গেল, তো সবসময় রক্ত জ্যোতি থাকে, বা কারো পেশাবের কাতরা সবসময় ড্রপ হতে থাকে, এরকম হয় অনেকের। বয়স হওয়ার পরে গ্যাসের প্রবলেম যাদের হয়েছে সবসময় গ্যাস আউট হয়, চারটি রেখাত নমাজ পড়ার পরিমাণ সময় পান না, তো ওই সময় তো মাজুর এবং সাদার একই হুকুম, তো আমরা এটা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইস্তেহাজা হলো ওই প্রাপ্তবয়স্কা মহিলাদের যে ব্লিডিংটা মান্থলি ইয়ে সময় তিন দিনের কম হলে অথবা দশ দিনের অতিরিক্ত হলে দুই, অথবা প্রেগনেন্ট থাকা অবস্থায় প্রেগনেন্সি সেফ থাকা অবস্থায় যে ব্লিডিং হয় এটাকে ইস্তেহাজা ধরে নেওয়া হয়। চার নম্বর, নেফাসের সুরতে সন্তান জন্ম নেওয়ার পরে চল্লিশ দিনের অতিরিক্ত যদি কোনো ব্লিডিং হয় সেটাকেও নেফাস ধরা হয়, সরি এটাকেও ইস্তেহাজা ধরা হয়। ইস্তেহাজা নর্মাল ব্লিডিং, এটার জন্য শুধুমাত্র অক্তে অক্তে ফ্রেশ ওযু করতে হয়, নামাজ পড়তে হয়, পুরাতন ওজন দিয়ে নামাজ পড়তে পারবেন না। বাট এক অক্তের ফ্রেশ ওযু করার পরে ওই অক্তের সব কিছু আপনি ওই এই ওযু দিয়ে আপনি সারতে পারবেন, যেমন নামাজ পড়লেন ফরজও পড়তে পারবেন, সুন্নতও পড়তে পারবেন, নফল ওয়াজিবও পড়তে পারবেন, তোয়াফ এই অক্তের ভিতরে তোয়াফ করলে তোয়াফের জন্য ওযুর প্রয়োজন, এই ওযু দিয়ে তোয়াফও সারতে পারবেন, কোরআনে করিম তিলাওয়াত করতে পারবেন, এবং কোরআন শরীফ ধরতে গেলে ওযু লাগে, তো আপনার এই ফ্রেশ ওযু দিয়ে এই অক্তের ভিতরে তিলাওয়াত আপনি করতে পারবেন, সব কাজ সারতে পারবেন। ইস্তেহাজা আমরা বুঝে ফেললাম, সমান যারা মাজুর, যাদের গ্যাসের প্রবলেম রয়েছে, ওযু রাখতে পারেন না, হয়তো গ্যাস আউট হয় বা পেশাবের কাতরা ড্রপ হয়, অথবা বডির কোনো জায়গা থেকে সবসময় রক্ত জ্বরে রক্ত বের হয়ে যায়, তো এরকম মাজুর যারা হয়ে গেছেন ওরাও কিন্তু প্রত্যেক অক্তে অক্তে ফ্রেশ ওযু করে নামাজ পড়তে হবে, এবং ওই অক্তের ভিতরে সব কাজ এই ওযু দিয়ে চালিয়ে যেতে পারবেন। হায়েজ এবং নেফাসের অবস্থায় যে কাজগুলো আমরা করতে পারবো না এটা খুবই জরুরি, প্রত্যেক মা বোন এটা জানা অত্যন্ত জরুরি। ফর দ্য হাইন, নাম্বার ওয়ান, ওই টাইমে নামাজ পড়া যায় না। বুখারী শরীফে হাদিসে রয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেছিলেন একজন মহিলা যে হায়েজের টাইমে যে নামাজ আমরা পড়লাম না, মিস করলাম, পরে কি কজা করব? নবীজি বললেন তুমি কি হারুরিয়া, অর্থাৎ তুমি কি দিন সম্পর্কে এত অজ্ঞ, ওই সময়ে
কুফার হারুরামে জায়গায় কিছু মানুষ অবস্থান করেছিল যারা দিন সম্পর্কে পুরো অজ্ঞ ছিল, তুমি কি ওই এলাকায় বসবাস করো? যে তুমি জিজ্ঞেস করতেছ যে মান্থলি পিরিয়ডে যে নামাজ পড়া যায় নাই ওই নামাজটা পরে কজা করতে হবে, এটা তো সবার মহিলাদের জানা থাকা ফরজ আইন যে মান্থলি পিরিয়ডের অবস্থায় উনি নামাজ পড়তে পারবেন না এবং এটার পরে কজাও করতে হয় না। নবী ইসলাম কোনো দিন ওই নামাজগুলো কজা করার বলেন নাই, তবে নামাজ মাফ হয়ে যায়। আল্লাহ আকবার। দুই নম্বর, ওই টাইমে রোজাও রাখা যাবে না। একটি হাদিসে রয়েছে মহিলাদের ইবাদত বন্দেগি পুরুষদের হাফ, দিনের ক্ষেত্রে তাদের একটু কমি রয়েছে, ডিফিসিয়েন্সি রয়েছে। ওইটা বোঝাতে গিয়ে আল্লাহ বুঝাইছেন যে মহিলারা প্রত্যেক মাসেই মেনসিসের কারণে, হায়দের কারণে ওই টাইমে ওনারা নামাজ পড়তেও পারেন না, রোজাও রাখতে পারেন না। তাহলে কী বোঝা গেল হাদিসটি বুখারী শরীফের, যে ওই টাইমে নামাজ পড়াও যেভাবে অ্যালাউড নয়, রোজা রাখাও অ্যালাউড নয়? দুই, এই বিষয়ে সকল একমত। তিন নম্বর, খেরাতু আয়াতিন মিনাল কোরআন, কোরআনে করিমের পূর্ণ একটি আয়াত বা কয়েকটি আয়াত বা সুরা তিলাওয়াতের নিয়তে পড়া, এটা পড়া যাবে না। দুয়ার নিয়তে কোরআন শরীফের আয়াত পড়তে পারবেন, প্রোটেকশনের নিয়তেও কোরআন শরীফের আয়াত বা পুরো সুরাও পড়া যেতে পারে। যারা নাস ফালাহ পড়ে নিজের বডিকে সেফ রাখার জন্য, উলামায়ে কেরাম মনে করেন যে মান্থলি পিরিয়ডের সময় যদি কেউ সুরে নাস ফালাহ ওই নিয়তে পড়ে অজিফা হিসাবে, সেটা জায়েজ হবে। ওয়ামাসসুহা ইল্লা বিগিলাফিন, কোরআনে করিম আপনি টাচ করতে পারবেন না কোনো হাতের মধ্যে গ্লাভস ছাড়া, তো গ্লাভস ছাড়া আপনি কোরআন শরীফ টাচ করতে পারবেন না, পড়তে তো পারবেনই না। কেন? নবী ইকরাম বলেছেন লা তাকরাউল হাইজ ওয়ালাল জুনুবু শাইয়্যা মিনাল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হায়দের অবস্থায় এবং জানাবতের অবস্থায় কোরআন শরীফের যেন কোনো আয়াত বা কয়েকটি আয়াত বা সূরা যেন কেহ তিলাওয়াত নিয়তে পাঠ না করে। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্লাস আরেকটি হাদিস রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু টয়লেট থেকে বের হয়ে উনি কোরআন শরীফ মুখস্থ পড়তে শুরু করলে বাকি সাহাবায়ে কেরামরা এবং উপস্থিত যারা ছিল তারা বলল, আপনি অজু নাই, আপনি তিলাওয়াত করতেছেন? উনি উত্তরে বললেন, দেখো অজু না থাকা অবস্থায় মুখস্থ তিলাওয়াত করতে কোনো সমস্যা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না থাকা অবস্থায় মুখস্থ তিলাওয়াত করেছেন। মুখস্থ তিলাওয়াত থেকে একমাত্র আল্লাহ নবীকে বাধা দিয়েছে আল জানাবা, সেক্সুয়াল ডিফাইলমেন্ট, যেটি ইনস্টেড অফ জানাবা, জানাবতের অবস্থায় যে অবস্থায় গোসল ওয়াজিব হয়ে যায় বীর্য বা স্পাম সিমেন্স আউট হলে, তো ওই অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াত মুখস্থ করাও নিষেধ। অন্য কোনো অবস্থায় রাসূল ইসলাম তিলাওয়াত মুখস্থ করা থেকে আটকাইত না। যদিও জিকির বা তসবিহাত জায়েজ আছে অবশ্যই, উত্তম তো হলো অজু অবস্থায় জিকির তসবিহাত, সেটা ভিন্ন কথা, কিন্তু হায়েজ নেফাস জানাবতের অবস্থায় জিকির তসবিহাত দোয়া দুরুদ এগুলো কি রয়েছে? জায়েজ রয়েছে। তো নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না, নামাজের কজা নাই, রোজার কিন্তু আর কজা করতে হয় পরবর্তীতে। নেফাস এবং হায়দের অবস্থায় যে রোজা রাখতে পারবেন না, পরবর্তীতে খোঁজা করতে হয়। কোরআন শরীফের পূর্ণ আয়াত বা একাধিক আয়াত এবং সুরা তিলাওয়াতে পড়া যাবে না, কোরআন শরীফ টাচ করা যাবে না, গ্লাভস ছাড়া মসজিদের ভিতরেও ঢুকা যাবে না। হায়দের অবস্থায় মসজিদের ভিতরে ঢুকাও অ্যালাউড নয়, তোয়াফ করাও অ্যালাউড নয়, যেহেতু মসজিদের ভিতরে স্ত্রী সহবাস অ্যালাউড নয়, এবং হায়দ নেফাস অবস্থায় আমি মসলা বোঝানোর স্বার্থে বলতেছি, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহ নবী যেটা শিক্ষা দিয়েছেন হায়দ নাফাস অবস্থায় স্বামী স্ত্রীর কী পরিমাণ সম্পর্ক তাদের জায়েজ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আজরে তাদেরকে বলতেন নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাবার করে রাখার জন্য। এরপরে রাসূলুল্লাহ সাল্লাম একই বিছানায় নিজের ওয়াইফের সঙ্গে শুয়েছেন, স্বাভাবিক বডির সম্পর্ক এভাবেই মনে করেন হাগ মায়া মহব্বত করেছেন, তো এটা জায়েজ রয়েছে। কিন্তু বডির নির্দিষ্ট এরিয়া ওই এরিয়া পর্যন্ত যাওয়া তাদের জন্য চাইজ নয়। যাই হোক, এই পর্যন্ত হলো আটটি বিষয় আমি বললাম যেটা ওই টাইমে করা যাবে না, বিশেষ করে জিমা করা যাবে না, স্ত্রী সবার জায়েজ নয়। এটা যদি ওই টাইমে কেউ জায়েজ মনে করে তাহলে ইমানের উপর ধাক্কা লাগবে। কেন? কোরআন শরীফে পরিষ্কার আল্লাহ বলেছেন ইয়াস আলু নাকা আনিল মাহির, ইয়া রসুল আল্লাহ, তারা আপনাদেরকে মশলা জিজ্ঞাসা করবে যে হায়দের অবস্থায় কোন কোন জিনিস করা অ্যালাউড, কোন কোন জিনিস করা অ্যালাউড নয়। আপনি বলে দিন জিমা ব্যতীত বাকি সব কিছু স্বাভাবিক, এক ঘরে থাকা, একে অন্যকে স্বামী এবং স্ত্রী একে অন্যকে মায়া মহব্বত হাগি করা,
একসঙ্গে বসা, কথাবার্তা বলা, একই বিছানায় ঘুমানো, এগুলো সব জায়েজ রয়েছে। জিমা করা অ্যালাউড নয়। কেন এই আয়াত নাযিল হয়েছিল? যে সময় সাহাবায়ে কেরাম মদিনায় গিয়েছিলেন, যাওয়ার পরে সেখানে পরিবেশ দেখতে পারলেন, আরও দুই ধরনের গ্রুপের দুই গ্রুপের মানুষ ছিল। ইহুদিরা, তারা কিন্তু এই ব্যাপারে খুবই বাড়াবাড়ি এবং স্ট্রিক্ট ছিল। একজন মহিলা মান্তিপীড়ের অবস্থায় তারা তাদের এক বেডরুমে থাকতে দিত না, গর্বে থাকতে দিত না, তাদেরকে অন্য ঘরের মধ্যে তারা রেখে দিত। যেমন তো মান্তি হায়েজ, মান্তি পিরিয়ড, ততদিন পর্যন্ত তারা একসঙ্গে এক ঘরেই থাকতো না, একসঙ্গে খাবার দাবার করতো না, একই টেবিলে বসতো না, টাচ করতো না। আবার অপোজিট এর পুরো উল্টা ছিল নাসারাদের অভ্যাস। তাদের প্র্যাকটিস ছিল যে তারা হায়েজের অবস্থায় একদম স্বাভাবিক জীবনযাপন, অর্থাৎ হায়েজ নাই অবস্থায় যেভাবে স্বামী স্ত্রী পুরো স্বাভাবিক জীবনযাপন, সবাস সব কিছু পারমিসেবল, তারা বিশ্বাস করতো যে সব কিছু স্বাভাবিক, নর্মাল, সব কিছু করা যায়। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করে গিয়েছিল, আমরা কোনটি করব? ইহুদির মতো আমরা মহিলাদেরকে ঘর থেকে আলোক করে দেব, না না সারার মতো আমরা সব কিছুকে জায়েজ মনে করব? আমরা কোনটি করতে পারি? হাদিস বুখারী শরীফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে বললেন যে তোমরা সব কিছু করতে পারবে, তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া, অন্যত্র রাখা, বা শোয়া যাবে না, ধরা যাবে না, একসঙ্গে এক টেবিলে খাওয়ার যাবে না, এক বিছানায় ঘুমানো যাবে না, এরকম রেস্ট্রিকশন ইসলাম দেয় নাই, এটা সব জায়েজ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম এই পারমিশন দিলেন, বললেন শুধুমাত্র জিমা এবং স্ত্রী সবার ব্যতীত বাকি সবগুলো নর্মাল স্বাভাবিক থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে। ঠিক আছে, তখন ইহুদিরা খুব কেঁপে গেল, তারা বলাবলি শুরু করলো যে এই মানুষটা মদিনায় আসার পরে আমাদের প্রত্যেকটি বিষয়ে দ্বিমত করে করে আসছে, ইভেন আও পয়েন্টের মধ্যেও আমাদের সঙ্গে বিরোধিতা করতেছে। এই কথা শুনে দুই সাহাবি উসাদ বিন হুজায়ের আরেকজন সাহাবি আল্লাহকে বলেন, ইয়াসুলাল্লাহ, আপনি শুনছেন ওরা কী বলতেছে? বলেন, কী বলতেছে তারা? ওনারা বললেন, ইয়াসুল্লাহ, আপনার ওই সিদ্ধান্তের কথা তারা শুনে তারা খুব খেপে গেছে, রাগ হয়ে গেছে, সমালোচনা করতেছে যে আমরা তাদের প্রত্যেকটি বিষয়ে কেন আমরা বিরোধিতা করতেছি। ইয়াসুল্লাহ, বিরোধিতা করলাম তাহলে সব বিষয়ে বিচার করার প্রয়োজন কী? আমরা যদি এক কাজ করি, তাদের মতো যদি আমরা আমাদের ঘরে না রাখলাম, আরেক জায়গা দিয়ে সরাই তারা রেখে দিই, তো তারা গুসা করলো না, রাগ করলো না, আমরা এটা করলে সমস্যা কী? রসুল ইসলাম খুব খেপে গেলেন, রেগে গেলেন, ফতাগাইয়ার ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারা লাল বর্ণ হয়ে গেল গুসায়, যে তোমরা কী চাও? আমার আল্লাহর হুকুম যেটা আছে আমরা এটাই করব। অতএব আমরা আমাদের ধর্মের প্রত্যেকটি বিষয় আমাদের মতো করে করব, অন্যদেরকে আমরা কপি করতে কেন যাব, তাদের মতো রিজেম্বল কেন আমরা হব? যাই হোক, তো এখান থেকে পরিষ্কার বোঝা গেল স্বামী স্ত্রীর ওই টাইমে স্ত্রী সহবাস এগুলো মোটেই জায়েজ নয়, জায়েজ মনে করা ঠিক হবে না। এই পর্যন্ত সংক্ষিপ্তভাবে আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম। ইনশাআল্লাহ সময় পেলে আমরা অন্য সময় আরও কিছু বিষয় আলোচনা করব। আমি আবারও কমায় চেয়ে নিচ্ছি, এই মশলাগুলো বিশেষ প্রয়োজনে কোরআন হিসেবে রয়েছে বিধায়, এবং আমাদের জানা ফর্জ যে আইন মাহবুজের জন্য ফুটসের জন্য ফর্জ খাবার জন্য আমি আলোচনা করলাম, ভুলভ্রান্তি ক্ষমা করবেন। জাজাকুমুল্লাহ আহসান জাজা। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলা দর্শক, আলহামদুলিল্লাহ অত্যন্ত জরুরি বিষয় আমরা শুনতেছিলাম, যেহেতু আমরা প্রচুর কলার লাইনে চলে এসেছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছে। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি হ্যালো কলার, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি হুকাফ। দেখি আলাম করছে, ওখান থাকি ওখান তোর উস্তাহ। জি, আর কোন প্রশ্ন আছে আপনার? প্রথমত আমরা স্বপ্ন বা স্বপ্নের তাবির আমরা করতে যাই না, কারণ কয়েকটি কারণ। যদি আমরা স্বপ্নের তাবির করতে যাই, অনেকের স্বপ্নে আপনারা বলা শুরু করলে আমাদের প্রোগ্রামটা মেইন প্রশ্ন উত্তর থেকে ডাইভার্ট হয়ে অন্য বিষয়ে চলে যাবে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটা সেটা হয়তো আমরা হারিয়ে যাব।
দুই নম্বর আরেকটি বড় কারণ যেটি, স্বপ্ন আল্লাহ দেখিয়েছেন ঘুমন্ত অবস্থায়, গোপনে আল্লাহ পাক আপনাকে একটি ইনফরমেশন দিয়েছেন, এটা গোপন রাখাই দরকার। যার ফলে নবীন সাহেব বলেছেন, তুমি তোমার স্বপ্নের কথা সবার সঙ্গে শেয়ার করতে নাই, শুধুমাত্র তুমি তোমার শায়খ বা স্কলার বা নিজের বেস্ট ফ্রেন্ড যিনি আছেন, মায়ের মানুষ, এই তিন মানুষের কাছে আপনি বলতে পারেন। যিনি খাবের মিনিং জানেন, বড় স্কলার এবং আলেম, অথবা আপনার শেখ, আপনার উস্তাদের কাছে বলতে পারেন, অথবা আপনার মায়ের মানুষের কাছে বলতে পারেন। আপনি যদি ওয়ান ইয়ারে আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করেন বা আমরাও যদি এটা বলতে যাই, তো তখন তো অনেক লোক সেখানে শেয়ার হয়ে যায়, সকলকে শেয়ার করা হয়। তো এটা স্বপ্নের মেইন উদ্দেশ্যে পরিপন্থী হয়, যার ফলে আমরা স্বপ্নের তাবির সাধারণত আমরা করতে যাই নাই। বাট এরপর আপনি করে ফেলেছেন বিদায়, আপনার কথা হয়তো আমরা বলতেছি, যেটা আমরা বাকি ভাই বোনদের আমরা অনুরোধ করব যে সাধারণত যেন এইভাবে আমরা স্বপ্নের কোনো মিনি যেন জিজ্ঞেস না করা হয়। কিতাবে উল্লেখ করা হয়েছে, লাউ আন্নার রজুলা রাফিল মনাম আন্নাহু ইউরফিজু সালাম আলা শখসিন লাম ইয়ারিফুহু, যদি অপরিচিত কোনো মানুষকে সালাম করা হয় তো এটা কিন্তু অনেক সময় সমস্যা বা চিন্তা টেনশনের কারণ হয়। আর এমনি যদি কেউ দেখে যে মাশাআল্লাহ উনি সালাম করতেছেন, তাহলে বোঝা গেল যে যাকে সালাম করে যিনি পরিচিত হন তো ওনার সঙ্গে ওনার ভালো সম্পর্ক আছে, এটাই মিনিং হয়। ওনার সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে, ওনার সঙ্গে তার একটা খাতির রয়েছে। তো ওভারঅল স্বপ্নের মধ্যে সালাম করা দেখাটা খুব ভালো, আর সালাম যদি কেউ অ্যাভয়েড করে না করে তাহলে এটা খারাপ। তো আপনি যে দেখেছেন বারবার সালাম করতেছেন, আমি জিজ্ঞেস করি নাই কাকে সালাম করেছেন, আপনি তাকে চিনেন কি চিনেন না, তো এর উপর ডিপেন্ড করে অনেক জিনিস হয়। যদি আপনি সালাম করেন, এর মানা হলো আপনি যে সালাম করেছেন এবং যাকে সালাম করেছেন ওনার সঙ্গে আর বিশেষ সম্পর্ক রয়েছে, এটাই মিন করে যদি আপনাকে তাকে চিনে থাকেন। আর সালাম মানেই দোয়া, আপনি দোয়া দিয়েছেন যে আল্লাহ যেন তোমাকে শান্তিতে রাখে, আল্লাহর বরকত এবং রহমত যেন তোমার উপর বর্ষিত হয়। তো এইভাবে সালাম করলে এটা দোয়া হয়। তো স্বপ্নের মাধ্যমে এই দোয়াগুলো আপনি যা যেন করেছেন তার জন্য মঙ্গল, আপনি যিনি সালাম করেছেন আপনার জন্য এটা মঙ্গল, এটা ভালো। সালাম করাটা খাবার মধ্যে খুবই ভালো জিনিস, খারাপ না ইনশাআল্লাহ। জাজাকুমুল আহসান। যাতে আমি আবারও বলবো যে আমাদের এই প্রোগ্রামটি হলো, শুরুতে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করি, তারপরে প্রশ্ন উত্তর, আপনাদের প্রশ্ন আমরা নিয়ে থাকি, প্রশ্নের আমরা আলোচনা দিয়ে থাকি, বিশেষ করে লাস্টের দুই পর্বে আমরা আপনাদের প্রশ্নের উত্তরই দিয়ে থাকি। আপনাদের যে কোনো দিন সম্পর্কে প্রশ্ন আপনারা করলে আমরা আপনাদের কোয়েশ্চন নেই, তবে যারাই প্রশ্ন করবেন আমাদের অনুরোধ থাকবে আপনারা হয়তো কঠিন লক্ষ্য রাখবেন, প্রশ্নটা যেন খুব উপকারী হয় সবার জন্য। দুই নম্বর, প্রশ্নের কথাগুলো যেন যতটুকু সম্ভব আপনি সংক্ষেপ করে বলতে পারেন সাজি গুছিয়ে। তিন নম্বর, আপনি আপনার টেলিফোন লাইনটাও সম্পর্কে একটু খেয়াল রাখবেন যে আওয়াজগুলো ক্লিয়ার হচ্ছে কি না হচ্ছে না, আপনার টিভির ভলিউম বাড়ানো কি না বাড়ানো হয়। অনেক সময় হয় কি, টিভির ভলিউম যদি বাড়ানো থাকে তো আপনি কথা বলতে লাগলে ওই কথাটা একটু কি বলে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, তখন একটা সাউন্ড চলে আসে, যার কারণে আপনার কথাগুলো আমরাও স্পষ্ট শুনতে পারি না, আপনিও আমাদের কথাগুলো স্পষ্ট শুনতে পারেন না। এই জন্য বেস্ট হবে আপনি পার্শ্ববর্তী রুমে গিয়ে আপনি ফোনের মাধ্যমে কথা বলুন, অথবা টিভির ভলিউম একদম মিউট করে টিভির থেকে শোনার চেষ্টা না করে ফোন থেকে শোনার চেষ্টা করে যদি আপনি ফোন করেন তো দেখবেন কথাগুলো বেশি ক্লিয়ার হয়। আজকে আমাদের আলোচ্য যে বিষয় ছিল, আপনারা হয়তো জানতেছেন, আমরা আলোচনা করেছিলাম পাক পবিত্রতার প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছি। রাসূলুল্লাহ বলেছেন আতুহুরু শতুল ইমান, পবিত্রতা ইসলামের অঙ্গ, ইসলাম আমাদেরকে পাক পবিত্রতা এবং হাইজিন শিক্ষা দেয়। মান্থলি পিরিয়ড হলে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, গোসল করে কীভাবে পরিষ্কার করতে হবে, ইসলাম এত বাধ্যবাধক করেছে, হায়াত এবং নেফাস বন্ধ হওয়ার পরে জানাবতর পরে গোসল করাকে ফরজ করে দিয়েছে সুবহানাল্লাহ। যদি গোসল করতে না পারেন, কোনো সমস্যা হয়, পানি নাই অথবা পানি থাকা সত্ত্বেও আপনি অসুস্থ, তেমন অবস্থায় ফরজ গোসলের পরিবর্তে তৈম করা কি যায়? প্রশ্ন আমি আবারও বলছি, মনে করেন আপনার গোসল ফরজ, আপনি হায়াতের গোসল করবেন, নেফাসের গোসল করবেন, বা অন্য কোনো কারণে সেক্সুয়াল ডিফাইলমেন্টের কারণে গোসল ফরজ হয়ে গেছিলো জানাব ইন্ডাস্ট্রি অফ জানাবতের কারণে, তো আপনি গোসল করবেন, পানি নাই অথবা পানি থাকলেও আপনার হয়তো শারীরিক অসুস্থতার কারণে আপনি গোসল করতে পারতেছেন না, তো এমত অবস্থায় নামাজ আপনি পড়বেন কিভাবে? গোসলের পরিবর্তে, অদূর পরিবর্তে যেভাবে তৈম করা যায়, গোসলের পরিবর্তেও কি তৈম করে নামাজ পড়া যাবে? তার উত্তর হলো অবশ্যই যাবে, অবশ্যই যাবে। আল্লাহ বলেছেন আওলা মাসতুমুন নিসা, তোমরা যদি স্ত্রী সহবাস করো, গোসল ফরজ হয়ে গিয়েছে, গোসল করতে হবে, বাট ফালাম তাজিদু মা আনফাতাইয়াম্মামু সাইদান তাইয়িবা, যদি এমত অবস্থায় তোমরা পানি পাও না বা থাকলেও অসুস্থতার কারণে পানি করতে পারো না, তাহলে ওই সময়ে তৈয়মুম করেও নামাজ পড়লে পড়া যাবে। প্রশ্ন হলো এই তৈয়মটা কীভাবে করবেন, এক্স্যাক্টলি অদূর তৈয়মুম নাকি গোসলের তৈয়মুম ডিফারেন্ট?
কমন সেন্স হওয়া ডিফারেন্ট কথা, কিন্তু আসলে ডিফারেন্ট নয়। একদম অজুর মতো তৈমুম, অর্থাৎ নিয়ত করবেন মাটির মধ্যে হাত মেরে মুখ পলে মশা করবেন, আবার মাটির মধ্যে হাত পরে ওই যে আমি যেভাবে দেখিয়েছিলাম দুটি হাত মশা করবেন, বাট গুসলে তৈমুম এইভাবে সমান অজুর মতো। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সদাবাদন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম এবং অনেকে প্রশ্ন করেছেন। এখন আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ, আর আপনারা যখনই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে যাব। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা আগে বলেছিলাম যে মান্থলি পিরিয়ড অবস্থায় স্বামী এবং স্ত্রীর সহবাস এটা জায়েজ নয়, সেক্সুয়াল ইন্টারকোর্স এটার পারমিশন নেই। মান্থলি পিরিয়ড শেষ হওয়ার পরে গোসল করার পরে সেটা আবার জায়েজ হয়ে যায়। যদি মান্থলি পিরিয়ড শেষ হয় ম্যাক্সিমাম 10 ডেজের পরে, তাহলে সমান যদি নেফাস সন্তান জন্ম নেওয়ার পরে যে ব্লিডিং এটা যদি শেষ হয় 40 দিনের পরে, তখন কিন্তু গোসলের পূর্বেও অতি করা স্ত্রী সবার যেটা এটা হালাল হয়ে যায়। আর যদি এর কম দিনের মধ্যে হয়, 10 দিনের ভিতরে যদি হায়াত বন্ধ হয়ে যায়, 40 দিনের কমের মধ্যে যদি নেফাস অর্থাৎ সন্তান জন্মানোর পরে ব্লিডিং বন্ধ হয়ে যায়, তখন কিন্তু গোসল না করা পর্যন্ত অথবা গোসল করতে না পারলে তৈমুম না করা পর্যন্ত স্ত্রী সবার এটা জায়েজ হয় না। হায়াজের অবস্থায় নেফাসের অবস্থায় যে নামাজ কোদা হয়েছে এগুলো কোদা করতে হয় না, কিন্তু রোজা কোদা করা লাগে। জানাবতের অবস্থায় সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে যে গোসলটা ফরজ হয়, এই জানাবত সেক্সুয়াল ডিফাইলমেন্টের পরে 5টি জিনিস আমরা করতে পারবো না। গোসল না করা পর্যন্ত নামাজ পড়া যায় না, কোরআন শরীফের কোনো আয়াত বা সুরা তিলাওয়াত নিয়ে পড়া যাবে না, কোরআন শরীফ ধরা যাবে না গ্লাভস ছাড়া, মসজিদে ঢোকা যাবে না, তোয়াফও করা যাবে না। বাট ওই টাইমে খাবার খাওয়া, পানি ড্রিঙ্ক করা, ঘুমানো, কারোর সঙ্গে কথাবার্তা বলা, গপশপ করা, শপিং করা, চলাফেরা করা জায়েজ আছে। বাট সুন অ্যাজ পসিবল এই সমস্ত গোসলগুলোকে ডিলে না করে তাড়াতাড়ি গোসল করানোটা ভালো। বিশেষ করে নামাজের টাইম চলে আসে তো আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে, তাই গোসল তো করে নিতেই হবে, আর তো লেট করার কোনো সুযোগ নেই। যদি নামাজের টাইম না হয়, আপনি লেট করতেছেন বা রাত্রে আপনার উপর গোসল ফরজ হয়েছে, আপনি আর ঘুমাবেন, তো রসুল্লাহ সাল্লামের সেখানে অভ্যাস ছিল একটি মোস্তাব কাজ আল্লাহ অজু করে ফেলতেন। তো আপনার আমার জন্য উচিত হবে যে আমরা যদি এখন গোসল করতেছি না, পাক হয় নাই, অন্ততপক্ষে আমরা যেন অজুটা করে নেই। একটি আদিসে আসছে রসুল ইসলাম বলেছেন যে ঘরের মধ্যে 3টা জিনিস থাকে, সেই ঘরের মধ্যে রহমত ওর ফেরেশতা ঢুকেন না। হাদিসটা বিশুদ্ধ একটি হাদিস, খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য করবেন। যাদের ঘরের মধ্যে 3টি জিনিস থাকবে, তাদের ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ঢুকবেন না, মানে এই ঘরের সঙ্গে রহমতের কোনো কানেকশন থাকবে না। কারণ আল্লাহর রহমত, দয়া এবং মায়া কীভাবে ঢুকবে না ঢুকবে এটা তো ইনফরমেশন দিতে পারবেন রহমান রহিম আল্লাহ এবং ওনার রসুলই আমাদেরকে বলতে পারবেন। যেভাবে আমাদের মোবাইল কোনো জায়গায় গেলে নেটওয়ার্ক থাকে না, কোন জায়গায় থাকবে নেটওয়ার্ক প্রোভাইডার ভালোভাবে বুঝতে পারবে। তো আল্লাহ খালিক ও মালিক রহমান রহিম হিসাবে উনি যেহেতু রহমতের প্রোভাইডার এবং নবী মোহাম্মদ রসুল্লাহ রহমতুল্লাহ আলামিন, ওনারাই খুব ভালোভাবেই জানবেন যে কোন জায়গায় গেলে রহমতের নেটওয়ার্ক পুরো থাকে আর কোন কাজ করলে রহমতের নেটওয়ার্ক আমরা লুজ করব। তো যার ঘরের মধ্যে 3টি জিনিস রয়েছে, এই ঘরের মধ্যে রহমতের কানেকশন থাকে না, রহমতের ফেরেশতারা ঢুকেন না, যার ফলে এই ঘরে অশান্তি, স্ট্রেস, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া, প্যারেন্টস অভিভাবক এবং সন্তানদের মধ্যে মিল মহব্বতের অভাব, অশান্তি বিরাজমান থাকে। একটি যে ঘরের মধ্যে অপ্রয়োজনীয় কুকুর রাখা হয়, ক্যাট বিড়াল যেটা এটা অবশ্য আবু হুরায়রাও পালছেন, ঠিক আছে, বাট ঘরের ভিতরে যদি কেহ অপ্রয়োজনে কুকুর রাখে, ডগ রাখে, রসুলুল্লাহ সাল্লাম বলেছেন এই ঘরে রহমত ফেরেশতা ঢুকেন না। এবং প্রয়োজন ছাড়া কেহ কুকুর পালন করলে,
প্রতিদিন তার আমলনামা থেকে একটা নেকির একটা অংশ ঘাটতি হতে থাকে, কমতে থাকে, নকশান হতে থাকে। দুই নম্বর, যে ঘরের মধ্যে জানাবত এবং হায়দার অবস্থায় কেউ যদি থাকেন আর গোসল করেন নাই জানাবতের অবস্থায়, আর হায়দার গোসলের টাইম আসার পরেও লেট করেন, নাফাক অবস্থায় থাকেন, অনেক যুগ জানে না, হায়দ বন্ধ হওয়ার পরে গোসল করতেছে না, জানাবতের নমাজের টাইম যদি গোসল করতেছে না, অজু পর্যন্ত করতেছে না, এই ঘরেও রহমতের ফেরেশতা থাকেন না। প্লাস যে ঘরের মধ্যে জানদার এবং লিভিং থিঙ্কের পিকচার জুলান্ন অবস্থায় থাকে, লটকানো থাকে, এই ঘরের মধ্যে রহমত ফেরেশতা ঢুকেন না। আমরা যদি কোনো নিজের বা নিজের ফ্যামিলি কারো পিকচার অনেক সময় ভালোর মধ্যে লটকিয়ে রাখি, আমরা অনেক সময় চিন্তাই করি না, কিন্তু এই ঘরের রহমত ফেরেশতারা আসেন না। আমরা এগুলো একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আপনার দিকে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি, আপনার টিভির ভলিউম একটু কমাইয়া আপনি কথা কোকা, আওয়াজটা ডাবল আরাম রাখছে। জি, এখন আমরা আওয়াজ শুনলাম, আপনি একটু দূর থাকি অথবা টিভির ভলিউম একবার ডাউন করি আমরা সাথে কথা। আপনার প্রশ্ন হোক আর টিভির ভলিউম কমাই হোক ইনশাআল্লাহ। হ্যালো, দুঃখিত। আপনার ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন হইবা? না, আমার একটা প্রশ্ন হইল কি, ওজন প্রায় মাসে কইবা সাও নকর মাসে মেহেন্দি দেওয়া যায় না, এটা আরো ভিজিটাল এসে আমার সুন্নত, আমরা যদি মেডিসিন মনে করি দেয় এটা কি তা ঠিক আছে নি? আমরা আনসার দিয়ে একটা ঠিক আছে, বাট আপনার আমরা অনুরোধ করছিলাম, হয়তো আপনি খেয়াল করছেন না, টিভির ভলিউম আপনার এখন পর্যন্ত বাড়াই লাগছে, আপনি টিভি থেকে আওয়াজ শুনতে চাই, এর লাগে আওয়াজটা ডিপিটি দেয় গিয়ে লাগে, যে সময় ফোন করবা টিভির ভলিউম মিউট করিয়া আপনি ফোন থাকি মাতি আমরা আনসার দিয়ে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ যারাই ফোন করবেন, আমি একটু আগে রিকোয়েস্ট করেছি, আবারও আমি রিকোয়েস্ট করতেছি, মেহরবানি করে আপনার টিভির ভলিউম মিউট করে ফোন করবেন অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে ফোন দিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন, কারণ আপনি বারবার আমরা হ্যালো আসসালাম বলতেছিলাম, আপনি হয়তো শুনতে পাইতেছিলেন না, আপনিও কষ্ট করতেছেন, আমাদের সময়টা নষ্ট হইতেছে, অন্য ভাই বোনদের প্রশ্নের সুযোগটা আমরা নষ্ট করতেছি, এজন্য মেহরবানি করে এটা মাথায় রাখবেন। আপনার প্রশ্ন ছিল যে হাতে বা পায়ের আঙ্গুলির মধ্যে মেহেন্দি দেওয়া কি জায়েজ হবে? আপনি শুনেছেন কেহ কেউ বলেছেন দেওয়া যাবে না, কারণ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মেহেন্দি ওনার দাড়িতে ইউজ করেছিলেন, এটা সম্মানই, এজন্য হাতে বা পায়ে দেওয়া যাবে না। এই কথাটা ভিত্তিহীন, এই কথাটা কোনো বেস নেই কোরআন এবং হাদিসে। নবী করিম সাল্লাম আদৌ কি দাড়িতে মেহেন্দি দিয়েছিলেন? যেহেতু রসুলুল্লাহ সাল্লামের চুল এবং দাড়ি সব মিলিয়ে মাত্র 17 অথবা 19 চুল এবং দাড়ি সাদা হয়েছিল, 17 অথবা 19 হেয়ার মাত্র হোয়াইট হয়েছিল, যার ফলে সেখানে মেহেন্দি দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে নেই। পরবর্তীতে আল্লাহ নবীর কাটা চুল সাহাবা একরাম সংরক্ষণের জন্য কাটা চুলে ওনারা মেহেন্দি দিয়ে রাখছেন। হ্যাঁ, নবী একরাম ইসলাম অনেক সময় কাপড়ের মধ্যে ইয়েলো কালার হেনা লাগাইতেন, এটা আসছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনিও কিন্তু এই রঙকে ভালো পাইতেন, হেনা দিয়ে উনি ওনার দাড়ি বা কাপড়কে কালার করতেন, ডাই করতেন। তো হাতের মধ্যে দেওয়াতে কোনো সমস্যাই নাই, আল্লাহ নবী নিজেই বলেছেন একদিন একটা হাত দেখে, যেটা পুরুষের হাত না মহিলার হাত, উনি বললেন যে মহিলারা তোমাদের হাতের মধ্যে মেহেন্দি পরিহিত থাকবে, যাতে তোমার হাত দেখেই বোঝা যায় যে এটা মহিলার হাত, যাতে রাসূল ইসলাম অনেক সময় সাহাবায়ে কারাম আসতেন সামনে, তো কার হাত পুরুষ কে মহিলা এটা যেন চিনে, আল্লাহ নবী কোনো সময় কোনো দিন মহিলার হাতে টাচ করতে দেন নাই বা টাচ করেন নাই, এই পরিচয়ের জন্য বলতেন যে মহিলারা যেন অবশ্যই হাতের মধ্যে মেহেন্দি যেন পড়ে, যাতে কেন পরিষ্কার নবী আর এনকারেজ করেছেন। সমান যদি পায়ের মধ্যে দেওয়া হয় তো সেটাও জায়েজ আছে, বিশেষ করে মেডিসিন বা ঔষধ হিসেবে যদি কেউ পায়ের নৌকের মধ্যে মেহেন্দি করেন কোনো সমস্যা নাই, যারা মনে করেন গুণ হবে এটা ভিত্তিহীন, এটা কোনো ভিত্তি নাই। জাযাকুমুল্লাহ আসসালাম। দাদা, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাযানা ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জি, আমার দুইটা প্রশ্ন আছে। আমার একটা প্রশ্ন হইল, আমরা তো ওযু যে করি, ওযু এক ওযু দিয়ে আমরা ওযু যদি না ভাঙার কোনো কারণ ঘটে তাহলে তো কয়েক হক্ত নামাজ পড়তাম পারি। বেশক, যত অবস্থায় তৈয়মুম দ্বারা মানে যদি ওযু ভাঙার কারণ না ঘটেছে আমার ঘরে কিচেন নর্ম আছে,
আমার তিন চারজন নাতি নাতলক বল ফটো জোর মাঝে ফ্রিজোর মাঝে লাগাই আর কি ছোট অবস্থার বেবি এটাও অসুবিধা হয় মনে আর আপনার অনুষ্ঠান দেখি সব সময় আমরা উপকৃত হই আল্লাহ আপনারে তৌফিক দেউকা আমরা লাগে দোয়া করুন জান আমার একটা মেয়ে অসুস্থ কাজ করি দোয়া করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ যেন আপনার মেয়ে সহ যারা অসুস্থ সকলকে যেন শিফা দেন আমিন আমিন ধন্যবাদ আপনি আমাদের আমাদের প্রোগ্রামের প্রশংসা করেছেন আল্লাহর কাছে গ্রহণ হলে এই প্রশংসা অবশ্যই কার্যকর হবে আমরা সেটা প্রত্যাশা রাখি আপনার প্রশ্ন হলো যে তাইয়াম্মুম ওযুর মাধ্যমে না ভাঙা পর্যন্ত এক যদি একাধিক নামাজ পড়া যায় একাধিক কাজ করা যায় তৈমুর ক্ষেত্রে কি সেম ইয়েস জুমহুর এবং মেজরিটি অফ স্কলারের অপিনিয়ন হলো অজু এবং তৈমুয়ের পাওয়ার সেম যদি আপনি তৈমুয়ের উপযোগী হন এলিজেবল হন তাহলে অজুর মাধ্যমে যেভাবে একাধিক কাজ করা যায় একাধিক নামাজও পড়া যায় তৈমুর মাধ্যমেও সেটি করতে পারবেন শুধু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এ ব্যাপারে ওনার দ্বিমত রয়েছে উনি মনে করেন এটা ইমার্জেন্সি কারণে আপনি করেছেন ইমার্জেন্সি হিসাবে আপনার টেখা খোলানোর জন্য সব কিছু আপনি করতে পারবেন না অফ চলে গেলে আপনাকে আবার তৈমু করতে হবে শুধু ওই অক্তের কাজ চলবে এটা ওনার একটা অপিনিয়ন বাট বাকি সকল উলামা একরাম সাহাবা তাবিন তবে তাবিন ওনাদের মতে আপনি এক তৈমুজে একাধিক নামাজ পড়তে পারেন ইমাম বুখারী রহমতুল্লাহর পক্ষে ইমাম আবু হানিফা সমান কথা বলেছেন ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল সহ সকল উলামা একরাম সাহাবা তাবিন তবের মতে সমান ইভেন ইমাম বুখারীর মতে কোটেশন করেছেন যে ইবনে আব্বাস আল্লাহ তাআলা হুমা তৈমুম করেও উনি ইমামতি করেছেন তাহলে একজন ইমাম হয়তো উনি অসুস্থ বা কোনো কারণে পানি ইউজ করতে পারতেছেন না তৈমু করে কি যারা অজু করেছেন তাই মতো করতে পারবেন ইমাম বুখারী সাহেব উল্লেখ করেছেন যে ওয়া আম্মা ইবনু আব্বাস ওয়া মুতাইয়াম্মিমুন হযরত ইবনে আব্বাস আল্লাহ তাআলা হুমা তৈমুম করে উনি নামাজ পড়ছেন তো পড়ছেন ইভেন উনি ইমামতি করেছেন ওই সমস্ত মুসল্লিরা যারা তৈমুম নেই বরং অজু করে এসেছেন তো একদম নরমাল কিতাবের পরিবেশ একবার তোহারতে মতলকা কি বলা হয় তোহারতে মতলকা এটা তোহারতে জরুরিয়া নয় ইমার্জেন্সি হিসাবে নয় এটা সাধারণ মানে জেনারেলিটি তৈমুম পিউরিফিকেশন অজুর মতো পুল পাওয়ার রাখে কেন আল্লাহ বলেছেন ফতাইয়াম্মামু সাইদান তৈয়িবা তোমরা অজু না পাইলে তৈমুম করে পড়বে কয়েক পড়বে এটা কোনো কিছু বলা হয় নাই এর জন্য তৈমুম বাঙ্গার কারণ এক্স্যাক্টলি অজু বাঙ্গার কারণ এক্সট্রা একটা জিনিস যদি আপনি পানি পেয়ে যান বা পানি ইউজ করার আপনার এবিলিটি চলে আসে তখন আপনার তৈমুমটা ভেঙে যাবে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি একাধিক কাজ করে দিতে পারবেন কোনো সমস্যা নেই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কিচেনের মধ্যে কিছু আপনি বলেছিলেন কিচেনের মধ্যে আপনার নাতি নাতলের অনেক পিকচার রয়েছে যেটা ফ্রিজার মধ্যে লাগানো এটাও লাগাইবেন না ওয়ালে ফ্রিজারে শোকেসে কোনো জানদার ইভেন নিজের মা বাবা ইভেন যতটুকু পর্যন্ত নবীর সময়ের ফটো যদি পাওয়া যাইতো আল্লাহ নবীর ফটো লাগাইলে সেটাও ফটো পিকচার হইতো তো আল্লাহ নবী ইশাদ করেছে আমরা লাগাইতে যাবো না তো আপনি সেটাও সেখান থেকে সরিয়ে ফেলবেন ইনশাআল্লাহ জাজাক আল্লাহ হাসান জাজা জাজাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম হ্যালো আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ জি বলুন আপনার প্রশ্ন জি আমি একটা প্রশ্ন করতাম সেই দাও জি হোক ইনশাআল্লাহ জি মারা গেলে তারপর তো ইন্নাল্লে ও ইন্নাল রাজুন কই জি এটা আগে কিন্তু আলহামদুলিল্লাহ যাইনি মারা গেলে আমরা হইতাম ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলহামদুলিল্লাহ হইতাম না নবী করিম সাল আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন খুশির সংবাদ যদি হয় সেখানে আমরা বলো আলহামদুলিল্লাহ একজন মারা গিয়েছে সেটা তো খুশির সংবাদ নয় কষ্টের সংবাদ আপসেট হওয়ার সংবাদ তো সেখানে আমরা আলহামদুলিল্লাহ বললে যদি আপনাকেও বলে থাকেন তো উনি রং বলেছেন এটা বলা ঠিক হবে না এটা সঠিক নয় আমরা কী বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ কোরআনে বলেছেন وَإِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ نبي اپنی شوشوں بعد دین اوئی شمستو ہمار بندہ بان بندی در کے جرابی پدر شمائے ترہ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ بولے
এর মাধ্যমে তারা রহমত পাবে, আল্লাহর শান্তি পাবে, হেদায়ত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল লাইফেও শিক্ষা দিয়েছেন, কারো মৃত্যুর সংবাদ পাইলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহই বলছেন, এখানে আলহামদুলিল্লাহ বলছেন না। কোন সময় রাসূলুল্লাহ এটা বলেছেন, ইন্না লিল্লাহি মা খাযা ওয়া লাহু মা আতা, যেটা নিয়েছেন সেটাও আল্লাহর, আর যা আমরা বাঁচি আছি এটাও আল্লাহর, একদম নিয়ে যাবেন, এটাও আল্লাহই বলছেন। এবং ফালতাসবির ওয়াল তাহতাসি, প্রত্যেকের উচিত সবর করা এবং ধৈর্য ধারণ করা এবং সবের আশা রাখা। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুই তিনটা প্রশ্ন হইল যে ওজুর সময় যে আমরা মাথা মোচন করি, ওজুর সময় যে আমরা মাথা মোচন করি তিনবার করতাম, তো তিনবার পানি লওয়া লাগবে, এক নম্বর প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন হইলো যে আমরা শহরে যদি যাই যে তাহাদের জন্য মাছ বা যে কোনো অন্য মাছ করতাম পারলামটা, আর আমি সাবর ফোনটা পাইলাম আর কি, ফোনটা দিবার লাগে। আচ্ছা, ইনশাআল্লাহ আপনি ডোনেশন লাইন থেকে অথবা আপনার লাইনে তাহলে অথবা চেষ্টা করবো আমরা আনসার দিয়ে, ইনশাআল্লাহ আপনি আনসার হনুকা, আর ফাললে তারা সেখান নম্বর নিবা বা ফেরত নিতে পারবা ইনশাআল্লাহ। জি, আপনার প্রথম প্রশ্ন, প্রশ্নের জবাব দেওয়ার শুরুতে আপনার আপনাদের প্রশংসা এটা কাজে লাগবে তখন যদি আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয়। আমরা সেটাই আল্লাহর কাছ থেকেও আমরা আশা করবো, আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রাম কবুল করেন, আমাদের বলা এবং আপনাদের শোনাকে যেন কঠিন কামতে নাজাতের রসিলে সে যেন কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনার প্রথম প্রশ্ন হলো যে মাথা মাসার সময় আপনি যেটা বলেছেন যে তিনবার মাথা মাসা, না এটা রং, মাথা মাসার একবার, মাথা মুসা কবে, এটা মাথা মুসন নয় মাথা মুসা। আচ্ছা, মুসন বলতে পারে বাংলায় হয়তো মুসন, মাথা মুসন, মাথা মুসা করা, আর বিশেষ শব্দ মাসা। সো এই মাথা মাসা যেটা এটি আপনি করবেন একবার, বুখারী শরীফে এসেছে ও মাসাহা বের আসিহি মাররাতান, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি ওই সমস্ত সাহাবায়ে কেরামের যারা ওজুর ট্রেনিং দিতেন সব রাওয়ায়াতের বর্ণনা করে শেষে বলতেছেন, ওয়া হাদিসু উসমানা সিহাহু কুল্লুহা তাদুল্লু আলা আন্না মাসাররাসি মাররাতান, উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে যত বিশুদ্ধ হাদিস বর্ণিত রয়েছে আরো সাহাবায়ে কেরাম থেকে, এগুলো থেকে পরিষ্কার প্রতীয়মান হয় মাথা মাসা আপনি একবার করবেন, এবং আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু এটাই বলেন। ইয়েস, ইমাম শাফি সাহেব একটি ভিন্ন মত রয়েছে, আপনি যা বলেছেন তিনবার, পর এটা বাকি উলামা কেরাম মাকসুর করেন নাই। আবার আপনি বলেছেন তিনবার মাসা করলে তিনবার নতুন পানি নিতে হবে, মোটেই না, কারণ তিনবারই নতুন পানি নিয়ে আপনি মাসা করেন। আপনি কি মনে করেন তিনবার নতুন পানি নিয়ে যদি আপনি মাসা করেন শীতের সময় কত লোক আমরা অসুস্থ হয়ে পড়বো, বিশেষ করে যাদের মাথায় চুল থাকে না, যদি তিনবার নতুন পানি দিয়ে মাসা করেন মাথা দৌত হয়ে যাবে, এটা তার মাসা থাকবে না, দোয়া হয়ে যাবে, এটা গোসল হয়ে যাবে। তো মাথা মাসা মাত্র একবার, তিনবার নয়। হ্যাঁ, একবার আপনি মাসা করার সময় উত্তম হাত দেওয়ার পরে যে পানি আছে এই পানি করলে জায়েজ হবে, বাট উত্তম হবে হাতটা নতুনভাবে টেপের নিচে দিয়া বিজাইয়া তারপরে নতুন পানি নিয়ে আর আপনি এবারে মাথা মশা করেন। করবেন কয়বার? একবার, পুরো মাথা মশা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পুরো মাথা মশা করেছেন, ফা আকবালা বিহিমা ওয়াদ বারা বাদাবে মুকদ্দমা রাসি সুম্মা জাহাবা বিহিমা ইলা কফাহু, সামন দিক থেকে শুরু করে পিছন দিকে একদম চুলের নিষ্পণত নিয়ে গেছেন, সুম্মা রাজা বিহিমা যেখান থেকে শুরু করেছেন, আবার যেখানে ইলাল্লাতি বাদা যেখানে শুরু করেছিলেন সেখানে তো নিয়ে আসছেন, এবার পুরো মাথা আপনি মাসা করবেন। তো মাথা মাসা করা একবার, আর সফরে গেলে, সফরে গেলে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন না, কোনোবার পড়তে পারবেন। দেখেন সফরে তাহাজ্জুদও পড়া যায়, রাসূলুল্লাহ পড়েছেন, সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল জুহাও পড়েছেন, সফরে ফজরের সুন্নতও পড়েছেন, জুহরের দুই রেখা সুন্নত জুহরের পরে পড়েছেন, আবার কোনো সময় পড়েনও নাই। সপ্তাহে মিলে ইয়া যদি সুযোগ থাকে পড়তে পারলে ভালো, বাদ অপশনাল, না পড়লেও কোনো গুণা হবে না। ইভেন গড়ে থাকা অবস্থায় সুন্নতের মুয়াক্কাদা যে গুরুত্বপূর্ণ, এই গুরুত্ব এইভাবে থাকে না, আসরের আগের সুন্নতের মতো, এশার আগের সুন্নতের মতো সুন্নতে গড় মুয়াক্কাদার পর্যায়ে পড়ে যায়। হ্যাঁ, ফজরের সুন্নত পড়ানোটা ভালো। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমাদের কি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি জানতাম আমরা দিনে উযু করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোয়া লাগে দিয়ে উযুর আগে,
আর খালি বিসমিল্লাহ ইর রহমানির রহিম তো নাই না, খালি বিসমিল্লাহ হইয়া হইয়া লাগে। আর তো কোনো আগে তো হজুর দোয়া করতাম বিসমিল্লাহ লাগে, ইলা জীবনে তো কই ইটা লাগে না। তো কিলা হজুরটা নিয়ম মহাতা কইবা। আমি তিন মুভি প্রথম প্রশ্ন, অজুর শুরুতে আউযুবিল্লাহ পড়তে হয় না? কোরআনে করিম তিলাওয়াতের শুরুতে আমরা আউযুবিল্লাহ পড়ি, কিন্তু অজুর শুরুতে আউযুবিল্লাহ পড়তে হয় না। বিসমিল্লাহ শুধু বিসমিল্লাহ বললেই চলবে, বিসমিল্লাহ রহমানি বললেও বলতে পারেন, বিসমিল্লাহ আলী আজিম পড়লেও আল্লাহর নাম হয়েছে, বাট সংক্ষেপে বিসমিল্লাহ বড়টাই উত্তম। কারণ হাদিসে এসেছে লা উযু আ লামান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, যারা অজুর শুরুতে আল্লাহর নাম নিবে না তাদের অজু হবে না। আল্লাহর নাম নিবেন কীভাবে? বিসমিল্লাহ বলেও নাম নেওয়া হয়, বিসমিল্লাহ রহমানি বলেও নাম নেওয়া হয়, বিসমিল্লাহ আলী রাজু যেটা শিক্ষা করছেন সেটা পড়লেও নাম নেওয়া হয়, কিন্তু এটা লম্বা দোয়া, এটা এত লম্বা শিকার মোটেই প্রয়োজন নেই এবং আদেশও আসে নাই। শুধু বিসমিল্লাহ বলে যেহেতু হয়ে যাচ্ছে, শুধু বিসমিল্লাহ বললেই চলবে। ঠিক আছে, আপনি বলেছেন অজু কীভাবে করবেন, তো আমরা ওই দিন অজু কীভাবে করবেন সব তো আমরা বলেছি, আমার মনে হয় আমাদের পুরাতন প্রোগ্রামে দেখে নিলে ভালো হবে আপনার জন্য। আপনার আরেকটি প্রশ্ন ছিল তাহাজ্জুদ নামাজের ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ খুশি লাগে আপনারা তাহাজ্জুদ সম্পর্কে প্রশ্ন করেন। আমার তো বিশ্বাস যারা তাহাজ্জুদ পড়েন আপনাদের ফাস্তে নামাজ সেটার কোনো প্রশ্নই উঠে না, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে তাহাজ্জুদ হামেশা পড়েছিলেন এটা অত্যন্ত কঠিন, কিন্তু আল্লাহর মেহরবানদের জন্য খুবই সহজ, খুবই সহজ। এর মাধ্যমে গুনাহ মাফ হয়, আল্লাহর নৈকট্য অর্জন হয়, শারীরিক সুস্থতা চলে আসে, শেষ সাথে যারা উঠেন তাদের অনেক বেমার কমে যায়। আর ওই টাইমে আল্লাহ প্রথম আসমানে থাকেন, আল্লাহ ডেকে ডেকে বন্দাদেরকে মাফ করেন, রিজিকের ফয়সালা করেন, বিপদ আপদ দূর করেন, সমস্যার সমাধান দেন, বেমারকে শিফা দেন। তো ওই টাইমে যদি আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহকে তো খুব সহজ আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে আরও খুশি লাগে যখন আপনারা সুরা ইয়াসিন পড়তেছেন, সুরা ইয়াসিন বা লম্বা লম্বা সুরা আপনারা মুখস্থ জানেন মাশাআল্লাহ, ভালো লাগে। আপনি যেভাবে বলেছেন এইভাবে নামাজ পড়ে থাকবে হচ্ছে ইনশাআল্লাহ। আপনি দুই মুবিন করে পড়েন কোনো সময়, কোনো সময় আবার অন্য সুরাতে করার অংশ মিলান, কয়েক সুরা মিলিয়েও আপনি তাহাজ্জুদ পড়েন, আলহামদুলিল্লাহ কোরআনের যে কোনো জায়গাতে আপনি পড়তে পারেন। আল্লাহ বলেছেন ফাকরা উ মা তাইয়াসার মিনাল কোরআন, কোরআন থেকে তোমরা যেটা সহজ পাও জানো সেখান থেকেই তোমরা পড়ো। আল্লাহর নবীও সেভাবে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা লম্বা সুরা পড়তেন, সেজন্য যদি আপনার লম্বা সুরা জানা থাকে যাবে আপনি জানলেন পড়লেন, ঠিক আছে ইনশাআল্লাহ খুবই সুন্দরী কাজ হইতেছে মাশাআল্লাহ এবং ঠিকই হইতেছে মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ চার রাকাত পড়েছেন, কোনো সময় ছয় রাকাত পড়েছেন, কোনো সময় আট রাকাত পড়েছেন, বেশিরভাগ টাইম আট রাকাতই পড়তেন, দুই দুই রাকাত করে। লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সিজদা, পা ফুলেছে তো কোনো কোনো দিন এমন হয়েছে এক রাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বকরা, সূরা আলে ইমরান, সূরা নিসা পড়েছেন, সুবহানাল্লাহ। এত লম্বা রুকু এবং সিজদা দিয়েছেন, যতটুকু পড়তে গেছে এতটুকু রুকু এবং সিজদার মধ্যে কাটিয়েছেন, এবার লম্বা নামাজ পড়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডেইলি পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি ফরজ 17 রাকাত টোটাল, বিতর আরও তিন রাকাত 20, এবং আরও সুন্নাত মুয়াক্কাদা 12 রাকাত, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশা পরে 2 রাকাত সহ আরও কিছু সুন্নাত গরম মুয়াক্কাদা রয়েছে, আসরের আগের 4 রাকাত, এশার আগের 4 রাকাত সহ ইশরাক, সালাতুল জুহা, সালাতুল আওয়াবিন, সালাতুল হাজাত, সালাতুল তওবা, তারপরে আপনি বললেন তাহাজ্জুদ, এই সব নামাজ আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুন। নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়, নামাজ এমন একটি ইবাদত কেয়ামত সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি কারো ফরজ নামাজের মধ্যে কোনো সমস্যা দেখা দেয় আল্লাহ অপশন দেবেন, ফেরেশতাকে বলবেন ও আমার ফেরেশতারা, আমার বন্দাকে তোমরা ফেল দিও না, তোমরা একটু চেক করে দেখো, উনজুরু হাল্লে আব্দি মিন ততবইন, আমার বন্দার লাইফে নফল নামাজ পড়েছে কিনা একটু চেক করে দেখো, যদি পড়ে থাকে তাহলে ওই নফল দিয়েও ফরজের কমি থাকে,
আল্লাহ পাক খুব পূরণ করবেন, আল্লাহ এত দয়াল, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন, আশা করি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। আমরা ছোট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আবার আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সাদাবাদের আলিমেদিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা শুনতেছিলাম। ইনশাআল্লাহ আপনার যখনই কল করবে আমরা কল নেওয়ার চেষ্টা করব এবং গুরুত্বপূর্ণ আলোচনা ফাঁকে ফাঁকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আলোচ্য বিষয় ছিল পবিত্রতা নিয়ে, পিউরিফিকেশন নিয়ে, গোসলের প্রয়োজন হলে গোসল, নিতান্ত ওযু, উভয় অবস্থায় পানি না থাকলে অথবা পানি ব্যবহার করার উপযোগী না হলে বেমার অসুস্থতার কারণে তৈমুম করা যেতে পারে। ওযু এবং গোসলে তৈমুমের কোনো ব্যবধান নেই, ওযুর যতটুকু পাওয়ার গোসলে ততটুকু পাওয়ার, তৈমুমেরও সমান এতটুকু পাওয়ার। শুধুমাত্র তৈমুম ভেঙে যাবে ওযু ভাঙার সমস্ত কারণ দ্বারা, প্লাস এক্সট্রা একটা জিনিস পানি পেয়ে গেলে অথবা পানি ব্যবহারের উপযোগী হয়ে গেলে তখন তৈমুমটা অটোমেটিক ভেঙে যাবে। আমরা আলোচনা করেছিলাম জানাবত অবস্থায় কোন কোন কাজ করতে পারবো না, নেফাস হায়দার অবস্থায় কোন কোন কাজ মাহবুনরা করতে পারবেন না, প্লাস আমরা জেনে নেব অযু না থাকে যদি আমার, তাই আমরা কোন কোন কালকে অ্যালাউড নয়, অযু না থাকা অবস্থায় নামাজ পড়া যায় না, নামাজ কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগায়রি তুহুরিন, অযু ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। দুই নম্বর, তওয়াফ করা যাবে না কারণ তওয়াফের জন্য অযু জরুরি। তিন নম্বর, কোরআন শরীফ ছোঁয়া যাবে না কারণ কোরআন শরীফ ছুঁইতে গেলেও অযু থাকতে হয়। মুস্তাহাজা যারা, যেটা হায়েজ নয় নেফাস নয় বাট ব্লিডিং হচ্ছে, ওই অবস্থায় কিন্তু রোজাও রাখা যায়, নামাজও পড়া যায়, স্ত্রী সহ বা সব কিছু স্বাভাবিক, তওয়াফও করা যায়, হজও করা যায়, সবটি স্বাভাবিক, শুধুমাত্র অক্তে অক্তে ফ্রেশ ওযু করতে হয়, ঠিক আছে? সমান এইভাবে যাদের রেগুলার কোনো উজর রয়েছে, নাক দিয়ে ডক্টর টপ হয় অথবা পেটের সমস্যা রয়েছে, গ্যাসের প্রবলেম, ওযু রাখতে পারেন না, ওনারা যদি পুরো একদিন এইভাবে হয়ে যায়, চার রাকাত নামাজ পড়ার সুযোগ পান না, তাহলে ওনারা মাযুর হয়ে গেলেন। এরপরে এই উজর যদি মাঝে মাঝে দেখা দেয় তবু ওনারা মাযুর, সুস্থ না হওয়া পর্যন্ত শুধুমাত্র প্রত্যেক অক্তের জন্য ফ্রেশ ওযু করবেন, আর অক্ত চলে গেলে ওযু ভেঙে যাবে, নতুন করে ওযু করতে হবে। জাজাকুমুল্লাহ সাহেব, জাজা জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন আপনার প্রশ্ন। হুজুর, আমি একটা প্রশ্ন করতাম, দুইটার নাম ও তার আমার মিনিং কইয়া দিবেন। জি খৈলুকা। এক নম্বর হইল আরহাম আরফা, ও দুইটা নাম মিনিং আমার কইয়া দিবার। ওগুন ফ্রেন্টর রাখা যাইব না নাম। আরহাম একটা, আরেকটা কিটা আরফা, দুই নম্বরটা বুঝছি না। আমরা একটু কারেকশন করে দেই, স্বপ্নের তাবির আমরা লাইভ আমরা করি না, তার রিজন যেহেতু এটা গোপন জিনিস, আল্লাহ গোপন দেখিয়েছেন এবং নবীজি নিষেধ করেছেন এটা সবাইকে শেয়ার করতে, এজন্য কারো যদি স্বপ্নের তাবির প্রয়োজন হয় আপনি ওয়ান টু ওয়ান যে কোনো একজন যোগ্য স্কলারের সঙ্গে যোগাযোগ করবেন, বা আপনি আপনার উস্তাদের সঙ্গে যোগাযোগ করবেন, অথবা আপনি স্বপ্নের কথা আপনার মায়ের মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন। চার নম্বর, কোনো জায়গায় আপনি এটা বলতে যাবেন না, আমভাবে শেয়ার করবেন না। সেম আমরা নামেরও অর্থ আমরা বলতে যাই না, কারণ নামের অর্থ বলতে গেলে অনেক সময় সবসময় শুধু এই ধরনের প্রশ্ন শুরু থাকে, বাট আপনি বলে ফেলেছেন বিদায়, আমরা আপনার প্রশ্নের উত্তর আমরা দিতেছি। আরহাম মানে দয়াল, তো আরহাম অতি দয়ালু, ইয়া আরহামার রাহিমিন আরহাম, তো এটা ছেলের নাম আরহামু আরহাম রাখা যেতে পারে, বা একটা আছে আরহাম যদি হয় তার অর্থ হয় রিলেশন, ওয়ার্ম রিলেশন, রক্তর সম্পর্ক, এই রক্তর সম্পর্কে আরবিতে আরহাম বলে, রেহেম থেকে তার জমা আরহাম, তো এই সময় তো নাম রাখা যেতে পারে অর্থ দিক দিয়া, কোনো সমস্যা নাই, ওকে আছে এই নামটাও। আরেকটি নামে বলেছেন আরফা,
আরফা, আরাফা আরবি থেকে আরফা মানে পরিচয় পরিচিত, তো আপনি আরফাও রাখতে চাইলে আরফা রাখতে পারেন। বাট আসলে অর্থ দিকে খুব বেশি মনে করেন এই ক্লাসে নামে পড়তেছে না, এরপরও ঠিক আছে, কারণ নামের তো মোটামুটি একটা অর্থ থাকলেই নাম রাখা যেতে পারে। বাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিছু নামকে প্রায়োরিটি দিয়েছেন, প্রায়োরিটি লিস্টের নাম দেওয়া হয়েছে আবদুল্লাহ আব্দুর রহমান। আল্লাহ বলেছেন আহাবুল আসমাইল আল্লাহ আবদুল্লাহ ও আব্দুর রহমান, আল্লাহ কাছে সবচেয়ে বেশি পছন্দের নাম আবদুল্লাহ এবং আব্দুর রহমান, বা আল্লাহর গুণবাচক নামের সঙ্গে আব লাগাইয়া আব্দুল মালিক আব্দুল খালেক। তবে সমস্যা হলো কি, আজকাল অনেক সময় আল্লাহ পাকের গুণবাচক নামের সঙ্গে আব লাগাইয়া নাম রাখলেও অনেক লোক কিন্তু সারনেম ডাকে এই দেশে, আব্দুর রহমান ডাকবে রহমান, আব্দুল মালিক মালিক ভাই, তো এটা কিন্তু ঠিক নয়, কারণ মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশেষ করে আলিফলাম লাগানোর পরে আল মালিক আর রহমান একমাত্র আল্লাহর জন্য, আলিফলাম ছাড়া এটা হয়তো অন্যর ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, কিন্তু আলিফলাম সহ আল আল মালিক আর রহমান এটা একমাত্র আল্লাহর সঙ্গে খাস। যাই হোক, তো আপনার উভয় নামের অর্থ মোটামুটি ঠিক আছে, রাখতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আমি একটা প্রশ্ন করতে চাই আর জি। হোক, কোন মানুষ বাংলাদেশ এমনি বেমারি আর কি, বেমার বলতে হাঁটুর বেমারি, অপারেশন টপারেশন দুইবার হয়েছে, ছোটখাটো দোকান আছে, কিছু জায়গা জমিনও আছে, এখন তান ঔষধের লাগি বা তান ফুয়া ফুড়ি ফুড়ি দিন তোর বিয়া ঔষাধি লাগে, ওটা লাগে যদি সেটা দেখা তোর মানি দেওয়া যায় বলি। ওগুলো আমি বিশেষ করি আমরা কিছু কনফিউশন থাকি, যে কেউ কেউ দিরা যে এটা দেওয়া যায় বিয়া শাড়ির মাঝে, বা ঔষধ লাগে বড় করে খরচ লাগে 50,000 ওলা, তো তাই তো এটা সম্ভব না, এখানে ছোটখাটো একটা দোকান ইত্যাদি কি বেশি বার হয় না, বাট সেও কিন্তু অনেক বাক্কা জমিন আছে, সেই হিসাবে সন্ন্যাখানে বেশি খাই না, খানে চালাই না, খানে হলতারে বিয়া দিই না, খানে তো এই কেন আমরাও মাঝে মাঝে প্রশ্ন করি করবো, এটা জমিন মিনাই খেল সেও নেয় না কিনে না অন্ধস্থান পারি না, এখন ইটা কিটা আমরা দেওয়া ঠিক আছে নি, ওখানে আমরা কনফিউশন থাকি যে এটা যদি দিয়ে আর এটা ঠিক আছে নি। আমরা আনসার দিই ইনশাআল্লাহ, বিস্তারিত দোয়া কইবা প্লিজ। জাযাকাল্লাহ, আপনার শুনতে থাকো ইনশাআল্লাহ। আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্ন হলো যে আপনার দেশে একজন কিছু লোক এমন আছেন যাদের কিছু জায়গা সম্পত্তি আছে, ছোট্ট একটি দোকানও আছে, বাট এরপরেও শাদি বিয়ার সময় অনেক পয়সা লাগে বা চিকিৎসা জানার সময় বেশি পয়সা লাগে, তো এমতো অবস্থায় তাদেরকে জোকাত দেওয়া যাবে কিনা যাবে না? আপনি যেই বলেছেন যে আপনার নিজের একটু কনফিউশন আছে, একটু সন্দেহ আছে, ডাউট আছে, দেওয়া যাবে কিনা যাবে না, কেহ দেওয়ার দেন কেহ আবার দেওয়া যাবে না বলতেছেন, আপনারা মাঝে মাঝে বলেন। নাম্বার ওয়ান, কয়েকটি বিষয় খুব লক্ষ্য রাখবেন, জকাত দেওয়া যাবে ফরজ, সঠিক পার্সনের কাছে দেওয়াটাও এটাও আরেকটি ফরজ। নাম্বার টু, এত ফরজ দায়িত্বের ক্ষেত্রে আপনি ডাউট বা কনফিউশন নিয়ে না দেওয়াটাই আপনার জন্য উত্তম। নাম্বার থ্রি, আপনি যেভাবে বলেছেন উত্তম হবে ওই সমস্ত ব্যক্তি যদি তার চিকিৎসা করে ঋণগ্রস্ত হয়ে যায়, অথবা মেয়েদেরকে শাদি দিয়া তার ঋণ হয়ে গেছে, সেই ঋণটা পরিশোধের জন্য আপনি যদি জকাত দেন তখন কিন্তু দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না, কারণ উনি ঋণগ্রস্ত হয়ে গেছেন। একজন করজদার খেয়ে দেওয়া যেতে পারে, আল্লাহ কুরআন শরীফে বলেছেন ওয়াল গারিমিন, নিজের সন্তানদেরকে শাদি দিতে গিয়ে বা নিজের চিকিৎসা করতে গিয়ে যদি কেউ ঋণগ্রস্ত হয়ে যান, তো সেই ঋণ আদায়ের জন্য আপনি সাহায্য করতে পারেন জকাত থেকে, তখন কোনো সমস্যা থাকবে না। তবে একটি জিনিস, আমাদের দেশে কিন্তু অনেকেই ব্যবসায়ীদের ক্ষেত্রে জকাত নিয়ে ব্যবসায়ী দেওয়ার ক্ষেত্রে গিয়েও একদম দুমদাম করে গায়ে হলুদ বা অনেক অনুষ্ঠান করেন যেটা ইসলাম সমর্থন করে না, এটা মোটেই অ্যাকসেপ্টেড নয়, এটা মোটেই কাম্য নয়, এটা এটা প্রত্যাশা করা ঠিক নয় যে আপনি অন্য কাছ থেকে জকাত নিয়ে আর আপনি হারাম কাজে পয়সাগুলো ইউজ করবেন, আর আপনি ওই দুনিয়ার কালচার লগে তালে তাল মিলিয়া আপনি ইসরাফ করবেন, ওয়েস্ট করবেন, এটা তো কোনো অবস্থায় কাম্য নয়, এটাও একটা লক্ষ্য রাখা দরকার। আর যেহেতু আপনি বলেছেন ওনার জায়গার সম্পত্তি রয়েছে বা ছোট্ট একটি দোকানের আয় দ্বারা যদি সত্যিকার অর্থে ওনার জরুরি খরচ আদায় দিতে পারতেছেন না, যে মোটামুটি জীবন রক্ষার জন্য থাকা খাওয়া কাপড় চোপড় ঔষধ চিকিৎসা করে যেতে পারতেছেন না, তখন জকাত দিলে জায়েজ হয়ে যাবে অবশ্য। একটি হাদিসে বলা হয়েছে যদি এমন লোক যিনি কাজ করে খেতে পারবেন, শরীরের শক্তি রয়েছে, তাদেরকে সদকা দেওয়া জায়েজ নয় বলা হয়েছে, মানে অনুত্তম আদায় হয়ে যাবে, কিন্তু একজন সুস্থ মানুষ সবল মানুষ কাজ করে খেটে খাত মানে খামার করে খাইতে পারবেন, আপনি তাকে যদি জকাত দেন তাকে আপনি অলস বানাই দেন, একটি হাদিসে না দেওয়ার কথা বলা হয়েছে। তো এই সব বিষয় মিলিয়ে আপনি সবসময় জকাত দেবেন এমন মানুষকে যেখানে কোনো দেওয়ার ক্ষেত্রে কোনো ডাউট থাকে না, এমন মানুষকে আপনি চয়েস করবেন যাকে জকাত দিলে ডাবল সব পাওয়া যায়। যেমন
আপনার নিকটাত্মীয় যদি কেউ বেশি গরিব থাকেন, একদম কিছুই নাই বা তাকলে একদম চলতে পারতেছে না, তাকে জাকাত দিলে আপনি ডাবল সওয়াব পাবেন। কেন? গরিব হওয়ার কারণে এক সওয়াব পাবেন, আর আপনি আপনার আত্মীয়কে সাহায্য করছেন এই কারণে আরেকটি সওয়াব পাবেন। তো আপনি এই সমস্ত ব্যক্তিকে আপনি চয়েস করবেন। দুই নম্বর, যিনি দিন শিখতেছে, মাদ্রাসায় পড়তেছে, কোনো গরিব ছাত্র, আপনি তাকে চয়েস করবেন। তখন আপনি ডাবল সওয়াব কেন পাবেন? একটি হলো আপনি পাবেন যেহেতু আপনি একটি গরিব লোকের সাহায্য করেছেন, দুই নম্বর দিন শিখার জন্য সাহায্য করেছেন। ওই ব্যক্তি দিন শিখতেছে, হে সে মাদ্রাসায় পড়তেছে, হাফিজ হইতেছে, আলিম হইতেছে, আবার গরিব, তাকে দিলেও আপনি ডাবল সওয়াব পাবেন। দুই, তিন নম্বর, রমজান শরীফে যাকাত দিলেও বেশি সওয়াব পাওয়া যায় রমজানের কারণে। চার নম্বর, একজন লোক দিন প্রচার করতেছে, একজন আলেম খুব গরিব, উনি দিন প্রচার দিনের কাজ করতেছেন, তো এই আলেম গরিবকেও যদি আপনি সাহায্য করেন ডাবল সওয়াব পাবেন। কেন? গরিব হিসাবে এক সওয়াব, আর একজন আলিম দিনের প্রচার, একজন দাঈ দিনের দাওয়া দিতেছেন, ইনভাইট করতেছেন এবং উনি গরিব উপযোগী, তখন আপনি ডাবল সওয়াব পাবেন। আর যেটা আমার ডাউট রয়েছে না, উত্তম আপনার প্রশ্নের জবাব আমি এটাই বলবো, আপনি যা ডিসক্রিপশন করেছেন উত্তম এটাই হবে যে উনি যদি বিবাহ শাদী দিয়ে ঋণগ্রস্ত হয়ে যায় বা চিকিৎসার বড় অঙ্কর পয়সা উনি ঋণ করে খরচ করে ফেলেছেন, এবার উনি ঋণে আছেন, তখন আপনি যাকাত বিনা চাইতে পারবেন। তো আপনি তাকে বলবেন ঠিক আছে আপনি শাদী দেন, আমরা পরবর্তী দেখব। শাদী দেওয়ার পরে দেখলেন যে মাশাআল্লাহ অনেক পয়সা উনার ঋণ হয়ে গেছে, আওলাদ করে করেছেন, তখন আপনি যাকাত দিয়ে সাহায্য করে নিতে পারলে আপনার কোনো সমস্যা থাকবে না, এটাই হলো সেফ, তখন আর ডাউট থাকবে না ইনশাআল্লাহ। যদি উনি জরুরি খরচ হিসাবে ইসরাফ না করে একটা বিবাহ দিতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে যান অথবা চিকিৎসা করতে ঋণগ্রস্ত হয়ে যান, আর আপনি সেই ঋণ আদায়ের জন্য পয়সা দেন, তখন এই যাকাত আদায়ের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকবে না, সমস্যা থাকবে না। পবিত্র কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, সেখানে লিস্টের মধ্যে আট গ্রুপ মানুষের কথা বলেছেন, তন্মধ্যে ঋণগ্রস্ত একটা গ্রুপ রয়েছে। তো আপনি ওই ক্যাটাগরিতে ফেলাইয়া আপনি যাকাত দিলে চলবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন আপনার প্রশ্ন। আগে আপনার উভয় প্রশ্নের উত্তর ইয়েস, পারবেন। কি প্রশ্ন ছিল আপনার? যে তাহাজ্জুদের সময় উঠে ওযু করে আপনি প্রথমে তাহিয়াতুল ওযু পড়তে পারবেন? আনসার হলো পারবেন, কারণ ওই টাইমে নফল নামাজ মকরুহ নয়, তাহিয়াতুল ওযু আপনি পড়তে পারেন। দ্বিতীয় প্রশ্ন হলো সালাতুল জুহা পড়ার পূর্বে আপনি ওযু করে এসে তাহিয়াতুল ওযু পড়তে পারবেন কিনা? পারবেন না? ইয়েস পারবেন। কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ নবী জিজ্ঞেস করেছিলেন, হাদ্দিসনি বি আরজা আমালিন আমিলতা ফিল ইসলাম, বেলাল বলো তো দেখি এমন কোন আমল তুমি করেছো যার উপর তুমি এত আশা করতে পারো, জান্নাতে আমি গিয়েছিলাম, আমি আমার আগে আগে তোমার জুতার আওয়াজ, তোমার পায়ের হাঁটার আওয়াজ আমি শুনতে পেলাম, এমন কোন গুরুত্বপূর্ণ আমল তুমি করেছো বেলাল বলো তো দেখি। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি আমল হলো আমি দিনে অথবা রাতে যে সময় আমি ওযু করি ওই টাইমে আমি সুযোগ থাকলে মকরু টাইম না হলে আমি অবশ্যই দুইটা কাত নামাজ আমি পড়ে নেই। রুস্তাম বললেন, এই কারণেই আল্লাহ পাক তোমাকে মকাম দিয়েছে, তাহলে দিনে এবং রাত্রে আপনি অযু করলে যদি টাইমটা মকরু টাইম না হয় আপনি তাহিয়াতুল ওযু পড়তে পারবেন। মকরু টাইম বলতে পারবেন না কোন কোন টাইমে? অযু করেছেন ঠিক দুপুরের টাইম, পারবেন না। সূর্য ডুবতেছে, পারবেন না। সূর্য উঠতেছে, পারবেন না। আসরের পরে, আসরের ফরজ পড়ার পরে সূর্য ডুবা পর্যন্ত পারবেন না। ফজরের পরে সূর্য ডুবা পর্যন্ত পারবেন না। ইভেন ফজরের টাইম ঢুকার পরেও ফজরের আগে অযু করলে ওই টাইমে আল্লাহ নবী পড়েন নাই বিদায় না পড়াটা উত্তম, যদিও জায়েজ রয়েছে। আর বাকি যে কোনো টাইম দিন অথবা রাতের অযু করলেই আপনি দুই রেখাত নামাজ পড়তে পারেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, নবী ইসলাম বলেছেন, কেউ যদি অযু করে দুই রেখাত নামাজ পড়ে মন লাগাইয়া আর দুই রেখাতের মধ্যে অন্য দুনিয়ার কোনো খেয়াল না আসে, আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই ব্যক্তির সকল গুনাহ মাফ করবেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন আপনার প্রশ্ন। হ্যালো, আমার একটা প্রশ্ন হইল কি, জি যদি যদি বাচ্চা কাচ্চা থাকে না,
বয়স হয়ে গেছে, জি, তারা 80-85 হয়ে গেছে, তারা দুজন বয়স্ক মানুষ, তারা একটা মানে একটা ছেলে ফুয়া একটা পালি ছিল, ফুয়া আর কি ছুড়া একটা দোকানও লিয়ে বইছে, দোকানও চাকরি করে, এটা তার তারও একটা বউ আছে, তো তারই তার উজি চলে না, তো এখন এরারে কোনো তোরকা এখন কত বয়স হয়ে গেছে বয়স্ক মানুষ, তারা 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 একটা খরচ আছে না যেটার লাগে টাকা তোর পয়সা দেওয়া যায়নি বাংলাদেশ ওরা, তারা দনি নাইনি, তারা কোনো ইনকাম নাই, সেভিং নাইনি, জি না কোনো সেভিং নাই, ঠিক আছে আমরা আনসার দিব, আর কোনো প্রশ্ন আছে নি, জি না কোনো প্রশ্ন নাই, তো আপনার প্রশ্ন হলো সন্তান নেই, তারা বয়স্ক হয়ে গিয়েছেন, তাদের ইনকামও নেই এবং তাদের কোনো সেভিংও নাই, তো আপনি তাদেরকে একটা একটা পালক পুত্র আছে, তার একটা দোকান, তাহলে সে তার ওয়াইফকে নিয়ে চলে, তো এই দোকানটার মালিক যদি ওনারা হন তাহলে এক প্রশ্ন, আর যদি দোকানের মালিক ওই ছেলে হয় তাহলে তো ওই দোকানের মালিক ওনারা নন, এই দোকানের ইনকাম থেকে যদি পয়সা আসে না বা এই পয়সার মালিক ওনারা না হন তাহলে আপনি তাদেরকে যকাত বেশি দিতে পারবেন, আর যদি দোকানের মালিক উনি ওই বৃদ্ধ মুরব্বী মা বাবা হন আর তাদের তাদের দোকানে ওই পালক পুত্র অ্যাডপ্টেড সান চালাইতেছে তাহলে দোকানের মালিক ওনার দোকান থেকে ইনকাম কীভাবে আসতেছে সেটার উপর ডিপেন্ড করবে, আজকাল তো মনে করেন একটা জিনিস যার যত ইনকাম এরপরও দেখা যায় আরও প্রয়োজন, প্রয়োজন তো এত লম্বা চাহিদা, এটা কিন্তু এত লম্বা এত লম্বা এত লম্বা কারো কিন্তু শেষ নাই, তো এই দিক বিবেচনা করে ইসলাম বলে একজন মানুষ মোটামুটি বাঁচার জন্য যে পরিমাণ খাবার দরকার, যে পরিমাণ গড়ের দরকার, যে পরিমাণ ঔষধ চিকিৎসার দরকার, এইগুলো পর্যন্ত মেনটেন করতে পারছে না সার্ভাইভ করা, তখন গিয়ে আপনি জকাতে সাহায্য করতে পারবেন, লাকচারি লাইফের জন্য জকাত দেওয়া যায় না, একটা কথা মনে রাখবেন যে জকাত ছাড়াও আপনার নর্মাল আপনার স্বাভাবিক ডোনেশন করেও আপনি সাহায্য করতে পারেন, আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিকুম হাক্কুন লিসাইলুল মাহরুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন জকাত ছাড়াও আমাদের মালের মধ্যে গরিবদের হক রয়েছে, অন্য মানুষের হক রয়েছে, আপনি ডাউটের ক্ষেত্রে আপনি জকাত না দিয়ে স্বাভাবিক নর্মাল ডোনেশন দিয়ে আপনি যদি সাহায্য করেন এটাই আপনার জন্য বেস্ট হবে, উত্তম হবে, যদি সন্দেহ হয় আর আপনি শিওর হন তারা গরিব আছেন এলিজিবল আছেন তখন জকাতই দিলেন, সেম আমরা ওই আগের সিস্টারের প্রশ্নের উত্তর আমরা একই কথা বলবো যে ওনাদের ছোট একটি দোকান রয়েছে, উত্তম হবে যদি আপনার সন্দেহ হয় ওই সময় দেখা জকাত না দিয়ে আপনি টপিক তাহলে স্বাভাবিক ডোনেশন আপনি করেন তাদেরকে, অন্য লাইনে ডোনেশন দিয়ে আপনি সাহায্য করেন, ঠিক আছে, আল্লাহ আমাদের সকলকে টপিক দান করুন, আপনাদের সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটি সফল হচ্ছে, আমরা প্রতি শনিবার থেকে শুরু করে শনি রবি সোম মঙ্গল বুধ কয়েকদিন পাঁচ দিন একই টাইমে 9 o'clock থেকে 10:30 পর্যন্ত আমরা এই প্রোগ্রাম নাম হলো ইসলামিক কিউএনএ, মনে করেন আমাদের ওই আগের আলোচনার মতোই, তো আমরা থাকি 3 দিন, মুফতি আব্দুর থাকেন 2 দিন, তো একই টাইমে 9 o'clock থেকে 10:30 পর্যন্ত 5 দিন আমাদের এই প্রোগ্রাম ধারাবাহিক চলে, আপনারা যে কোনো প্রশ্ন করলে আমরা আনসার দিয়ে থাকি, অনেক সময় আপনারা সুন্দর মন্তব্য করে থাকেন তো আমরা শুনলে খুশি হই, যদি আল্লাহর কাছে এটা কবুল হয় তখন এটা সার্থক হবে, আল্লাহ যেন কবুল করেন, জাযাকুমুল্লাহ খাইর, এই মুহূর্তে দেখি আমাদের সাথে কে রয়েছেন, হ্যালো কলার সালামু আলাইকুম, হ্যালো কলার সালামু আলাইকুম, সালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, আমি ফোন করছি আমার একটা প্রশ্ন হইল, সালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, জি বলুন আপনার প্রশ্ন, আমার মা মারা গেছে আর কি, তো মোবাইল ও ফটো এটা দেখতাম ফার্মুলি রাখতাম ফার্মুলি ওখানোর তাহলে, আচ্ছা আর কোনো প্রশ্ন নাই আপনার আসেনি, জি না, জি মোবাইলের ভিতরে প্রশ্ন ধারণ করে রাখা বা মা বাবার কোনো প্রশ্ন এই ফটো যদি আপনি ঘরের মধ্যে আপনি সংরক্ষণ করে রাখেন লকারের মধ্যে রাখেন বা কোনো জায়গায় সেভ করে আপনি রাখেন তো সেটা দেখার জন্য জায়গা হবে ইনশাআল্লাহ, কারণ মা বাবাকে দেখলে তাদের জন্য দোয়া দিলেন ইয়াদ করলেন স্মরণ করার জন্য সেটা জায়গা হবে ইনশাআল্লাহ, কিন্তু লটকাইয়ে রাখা কোনো জানদারের পিকচার লটকিয়ে রাখা সেটা হোক কিচেনে বা হোক সিটিং রুমে বা হোক লিভিং রুমে বা হোক বেডরুমে এটা কিন্তু পারমিশন নাই, মনে রাখবেন যদি এইভাবে কোনো জানদারের পিকচার জুড়ানো অবস্থায় ওই রুমে আপনি নামাজ পড়েন এই নামাজটাও কিন্তু মকরুহ হয়, উলামা আকরামের মধ্যে মকরুহ তাহরিমি হবে, কেন এই রুমের মধ্যে নামাজ পড়ে আপনি যে রহমত পাবেন রহমতের কানেকশন তো আপনি পাচ্ছেন না যেহেতু ওই ঘরে রহমতের পিকচার ঢুকে না তো এই নামাজের পুরো সব বরকতই আপনি পাবেন না, তো এই পিকচার লটকে রেখে ফায়দাটা কী হয়, কোনো ফায়দা হয় না, আপনি সরিয়ে দেখবেন কোনো ক্ষতি হবে না, হ্যাঁ স্মৃতির জন্য আপনি রাখতে চান আপনি অ্যালবামে রেখে দেন
ঠিক আছে, আপনি ডিসপ্লে না কইরা, লটকাই না রাখিয়া অন্য কোথাও আপনি হয়তো সংরক্ষণ রাখে রেখে দেন, তো আপনার প্রশ্নের উত্তরে এটাই। আপনি আপনার মা বাবার পিকচার যদি বা আপনার মামারা গিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ আপনার মা সহ যাদের মা নাই তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করুন। তাদের পিকচার মোবাইলের মধ্যে রাখেন, মাঝে মাঝে দেখার জন্য, স্মরণ হওয়ার জন্য, তাদের দোয়া দেওয়ার রিমাইন্ড হিসাবে, তো এটা রাজ্যের সে সমস্যা হবে না ইনশাআল্লাহ। রসলাম বলেছেন লাতুল মালাইকাতু বায়তান ফিহা কলবুন আও সুরাতুন আও জনবুন, তিন জিনিস যে করে থাকে, জানদারের পিকচার লটকানো থাকলে, কুত্তা থাকলে, জানাবতার অবস্থায় গোসল ফরজ হওয়ার পরেও ও কারণে লেট করলেন, অজু করলেন না, ওই তিন অবস্থায় ঘরের রহমতের ভিতরে ঢুকেন না। এখানে একটা প্রশ্ন, মোবাইলের ভিতরে যেটা হয় ওইটার ফটো এবং এই যে ভিডিও, এটার মধ্যে ব্যবধান কি? মোবাইলের ফটো বা মোবাইলের মধ্যে ভিডিও যেটা, এটা আর যে বাইরে পিকচার যেটা মনে করেন কাগজের মধ্যে ছাপানো একটু ডিফারেন্ট রয়েছে। কারণ মোবাইলের ফটোটা এটা আদৌই কি ফটো? কারণ এক সময় এটা তো চলে যায় তো স্ক্রিনের মতো, যেটা আমরা গ্লাসের সামনে দাঁড়াইলে আমাদের যে সময় দাঁড়ানো আছি আমার একটি আক্স আমার প্রতিচ্ছবি গ্লাসের মধ্যে দেখা যায়, পানির সামনে দাঁড়ালে পানির সামনে আমার একটা প্রতিচ্ছবি দেখা যায়, এটা যে সময় আমি আসি ওর মধ্যে তাকে পরে চলে যায়। তো মোবাইলে ধারণকৃত ভিডিও বা ফটো ওইটা ওই পানি বা গ্লাসের মতো ওইটার পর্যায়ে, নাকি কাগজে ছাফানো বা কোনো স্ট্যাচু বানানো ওইটার মতো? তো দেখেন পিকচারে একটা সিরিয়াল স্ট্যাচু মূর্তি, এটা কোনো অবস্থায় ইসলামে জায়েজ করা যায় না, এটা ডেঞ্জার। কারণ আগের জমানায় বেশিরভাগ ওই মূর্তি এবং স্ট্যাচুকেই মানুষে মূর্তি বানিয়ে পূজা করেছে। দ্বিতীয় আরেকটি হলো পেপার কাগজে অথবা কাপড়ের মধ্যে ড্র করে, প্রিন্ট করে, এটাও যদি স্থায়ী, তো স্থায়ী হয়ে যাওয়ার কারণে এটাও কিন্তু ওই স্ট্যাচুর বেশি কাছে হয়ে যাওয়ার কারণে এটাও হারাম প্রয়োজন ছাড়া। হ্যাঁ, প্রয়োজন যদি হয় সেটা জায়েজ রয়েছে। প্রয়োজন কি? মনে করেন আপনি আইডির জন্য আইডি কার্ড হিসাবে রাখলেন, প্রয়োজন হয় অনেক সময় নিজের পরিচয়ের জন্য পরিচয়পত্র হিসাবে, হজ্জে যেতে হলে পিকচার লাগে, নিজের জায়গা জমি রেজিস্টার করতে হলে হয়তো পিকচারের প্রয়োজন, এটা প্রয়োজনীয়, যে প্রয়োজনীয় কাগজের প্রিন্ট করা পিকচার এটা জায়েজ রয়েছে। আরেকটি হলো যে মোবাইল পানির সামনে দাঁড়ালেন, গ্লাসের সামনে দাঁড়ালেন, আপনার প্রতিচ্ছবি সেখানে উঠলো, যত সময় দাঁড়ানো আছেন অতক্ষণ পর্যন্ত দেখা যাবে, সরে গেলে দেখা যায় না, এটা তো জায়েজ, এটা না জায়েজ নয়। আপনার গ্লাসের সামনে, মিরার সামনে যতবার যাবেন আপনার পিকচার প্রতিচ্ছবি সেই এই মিরারের ভিতরে দেখা যাবে, এটা কোনো হারামও নয়, নিষেধও নয়, কারণ স্থায়ী নয়। মোবাইলের ভিতরে সংরক্ষিত যে পিকচার অথবা ভিডিও, ওইটা ওই প্রিন্ট বা স্ট্যাচুর সাথে বেশি মিল, নাকি ওই পানি এবং মিরারের সামনে দাঁড়ানোর সঙ্গে মিল? এখানে ওলামা একরামের উভয় দিকের ব্যাখ্যা রয়েছে হিসাবে, কেউ বলতেছেন ওইটার সাথে রিয়েট করেছেন, যেটা পানির সামনে অথবা মিরার সামনে দাঁড়ালে যেটা ওইটার সঙ্গে, সেই হিসাবে এটা মদ্যখান জায়েজ। আর কেউ নিয়েছেন ওইটার ভিতরে যে যেটা হারাম, আর কেউ মদ্যখানে রেখেছেন। আল্লামা তাকি উসমানী সহ বড় বড় স্কলার এবং ইসলামিক চিন্তাবিদরা বলেছেন এটা কিন্তু ওই প্রিন্টের মতো বা স্ট্রাকচার পর্যায়েও নয়, আবার এটা কিন্তু পুরো মিরার এবং পানির সামনে দাঁড়ানোর মতো নয়, এটা মাঝামাঝি একটা অবস্থান। তো এটা বাকিগুলো একটু হালকা হলেও এরপরও প্রয়োজন ছাড়া আমরা এগুলা ধারণ করে রাখবো না, বিশেষ করিয়া মিক্স ফটো যেগুলো পুরুষ মহিলাদের ফটো, যাদেরকে সামনাসামনি দেখা যায় নয়, এরকম কারো পিকচার মোবাইলের মধ্যে ধারণ করে রাখা, যেটা সামনে ফেস টু ফেস দেখা যায় নয়, এটা পিকচার মধ্যে রেখে এটা দেখা, এটা এটা সেখানেও যায় নয়। অর্থাৎ ফিল্ম বা টিভি, ফিল্মের পর্দায়, টিভির পর্দায়, মোবাইলের পর্দায় এমন কোনো পিকচার বা এমন কোনো ফিল্ম দেখা, এমন কোনো পিকচার দেখা যেটা সরাসরি দেখা যায় নয়, এটা সেখানেও হারাম হবে, জায়েজ হবে না কোনো অবস্থায়। আশা করি বুঝতে পেরেছেন, অশেষ ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য, জাযাকুমুল্লাহ খায়রান জাযা। জাযাকুমুল্লাহ খায়রান। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম এবং আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। আমি হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি আজকের এই প্রশ্ন। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করেন, আপনাদের প্রশ্ন আমাদের উত্তর, আমাদের বলা আপনাদের শোনা, উভয়টা যদি আল্লাহ কবুল করেন, নাজাত হিসাবে আল্লাহ কবুল করেন, এটাই হবে সার্থক এবং সফল, আল্লাহ যেন সেটাই করেন। আমিন। জাযাকুমুল্লাহ খায়রান জাযা। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমেই ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত ইসলামিক কিউএনএ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।